থ্যাংক ইউ সো জয়েন হচ্ছ প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু শোমিস কালেকশন তোমরা আরো কয়েকজন জয়েন হতে স্টার্ট করো আমি একটুখানি লাইভ লিঙ্কটা শেয়ার করে নিই তোমাদের তারপর শাড়ি দেখাতে স্টার্ট করবো আচ্ছা জয়েন হচ্ছে প্রত্যেককে ওয়েলকাম একটুখানি আমাকে কমেন্ট সেকশনে জানিও অডিও এন্ড ভিডিওটা ঠিকঠাক আছে কিনা কারণ আমি তাহলে স্টার্ট করে দেবো চলো যারা জয়েন হচ্ছে প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু শো মিস কালেকশন একটুখানি কমেন্ট সেকশনে জানিও অডিও এন্ড ভিডিওটা ক্লিয়ার আছে কিনা লাইভটা স্টার্ট করে দেবো তাহলে নেটওয়ার্কের খুব প্রবলেম মানে একটা লিঙ্ক শেয়ার করা যাচ্ছে না নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে চলো লাইফটা যখন অ্যাপ্রুভ হয়ে গেছে আমি চেষ্টা তো করবো আর একবার এভরিডেই চেষ্টা করে চলেছি আজকেও চেষ্টা করব যে লাইভটা যাতে একটা মানে যদি পিন পোস্টটা করা যায় ট্রাই করছি একবার পিন পোস্ট করা তারপর স্টার্ট করব তোমরা যারা জয়েন করেছো প্লিজ আমাকে একটু জানিও যে অডিও অ্যান্ড ভিডিওটা ক্লিয়ার আছে কিনা যারা জয়েন করেছো প্রত্যেকে একটুখানি প্লিজ আমায় জানিও পিন পোস্ট করা যাচ্ছে না ঠিক আছে আমি তোমাদের জন্য বলে দিই বুকিং নাম্বারটা ওপরে দেওয়া আছে বুকিং নাম্বারটা ওপরে দেওয়া আছে তোমাদের কারো যদি কোনো কিছু পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বারে বুক করতে পারো ঠিক আছে কারণ নাম্বারটা পিন পোস্ট করতে পারলাম না দ্যাটস দ্যাটসই আমাকে ছেড়ে দিতে হলো চলো স্টার্ট করছি আচ্ছা স্টার্ট করছি স্টার্ট করব আমার শাড়িটা দিয়ে স্টার্ট করছি স্টার্ট করব আমার শাড়িটা দিয়ে যে সেটা আমি ক্যারি করছি দিস ইজ আ পিওর মাসলিন দিস ইজ আ পিওর মাসলিন অ্যান্ড নট অনলি আ পিওর মাসলিন দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটি মাসলিন আমি তো অডিও এর ভিডিও ঠিকঠাক শুনতে পাচ্ছি হোপফুলি তোমরাও শুনতে পাচ্ছ এই ফোনে আমায় কমেন্ট দেখতে হচ্ছে হ্যাঁ চন্দিতা দি ওয়েলকাম টু মাই লাইভ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আচ্ছা হোপফুলি তোমরাও শুনতে পাচ্ছ নাম্বারটা পিন পোস্ট করতে পাচ্ছি না অনেক দিন ধরেই করতে পাচ্ছি না টেকনিক্যাল প্রবলেমের জন্য সো ওপরে বুকিং নাম্বার আছে একটু তোমরা প্লিজ ওখান থেকে কালেক্ট করে নিও চলো এটা থাকছে হচ্ছে পিসটা কালারটা যাচ্ছে লাইট লেমন ইয়েলো কালার কালারশন পাবে আরেকটা একটা কালার ইজ লাইট লেমন ইয়েলো পিওর মাসলিনে আছে অ্যান্ড নট অনলি পিওর মাসলিন দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটি মাসলিন লেখো বাবা দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটি মাসলিন ওকে দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটি মাসলিনে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে পিসটাও এবার যাবো ওয়াকটাতে আগে মাসলিনের মেটেরিয়ালটা দেখো আর যেহেতু পিওর মাসলিনের ওপর আছে আমি জানি না আমি কমেন্ট দেখতে পাচ্ছি না নাকি কেউ কমেন্ট করছে না এখনও স্টিল কমেন্ট হাই নন্দিনী ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার খুব সুন্দর এটা বলার জন্য ঠিক আছে এটা থাকছে হচ্ছে লুকসটা স্কিনের ফোনে আমি এখনও তোমাদের দেখতে পাচ্ছি না কমেন্ট এটাই হচ্ছে প্রবলেম আস্তে আস্তে হয়তো কমেন্টটা ভিজিবেল হবে এটা থাকছে হচ্ছে ওয়াকটা ঠিক আছে পিওর মাসলিনে যাচ্ছে সফট কোয়ালিটির মাসলিন বিকজ দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটি মাসলিন এবার আসি ওয়াকটাতে দেখো মাসলিনের ওপর টোটালি এম্বয়ডারি এম্ব্রয়ডারি ওয়াকের মধ্যে যারাই কাজটা চেনো তারা তো জানোই যারা তাও আমি ডেসক্রাইব করব ডেফিনেটলি এটা যাচ্ছে যে ওয়াকটা এম্বয়ডারি ওয়াকটাকে বলা হয় পার্শি ওয়াক এইখান থেকে শুরু হয়েছে একটা স্লিক বর্ডার দিয়ে এখান থেকে শুরু হয়েছে একটা স্লিক বর্ডার দিয়ে এটা একটা স্লিক শার্টিনের বর্ডারে যাচ্ছে এখান থেকে যাচ্ছে হচ্ছে সরু বর্ডারটা এখান থেকে যাচ্ছে হচ্ছে সরু বর্ডারটা এটার থেকে কিন্তু এমব্রয়ডারি স্টার্ট হচ্ছে এখানে যাচ্ছে ফ্লাওয়ারের যে পুরো মোটিভটা উইভ করা হয়েছে দিস ইজ দ্য উইভিং ব্যাক সাইডটা দেখে নাও দিস ইজ দ্য উইভিং ব্যাক সাইডটা দেখে নাও এটা যাচ্ছে হচ্ছে পুরো ওয়াকটা ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে পুরো ওয়াকটা এই যে ওয়াকটা যাচ্ছে রানিংয়ে লোয়ার পোর্শন অব্দি যাবে এই যে ওয়াকটা দেখতে পাচ্ছ দেখে নাও ক্লোজ থেকে আমি একবার দেখাচ্ছি দেখে নাও ক্লোজ থেকে ওয়াকটা দেখে নাও এই যে ক্লোজ থেকে ওয়াকটা দেখাচ্ছি দেখে নাও এই ওয়াকটা যাচ্ছে হচ্ছে রানিংয়ে একদম টিল দ্য এন্ড মানে বিপির আগে অবধি যাবে আর আপার পোর্শনে যাচ্ছে ইন করার আগে অবধি ঠিক আছে আপার পোর্শনে এখানটা দিয়ে যে ওয়াকটা যাচ্ছে ইন করার আগে অবধি যাচ্ছে এটা থাকছে হচ্ছে পাল্লাটা ঠিক আছে এটা যাচ্ছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ নন্দিনী থ্যাংক ইউ সো মাছ খুব সুন্দর কালার বলার জন্য এটা থাকছে হচ্ছে পাল্লার পোর্শনটা বা আঁচলের পোর্শনটা ফুল এম্বয়ডারির ওপর যাচ্ছে দেখে নাও ওয়াকটা ফুল এম্বয়ডারির ওপর যাচ্ছে এটা থাকছে হচ্ছে ওয়াকটা ঠিক আছে এটা থাকছে হচ্ছে ওয়াকটা পুরো এমবির ওপর যাচ্ছে এই ওয়াকটা হচ্ছে দিস ইজ এ এক্সক্লুসিভ ওয়াক অ্যান্ড এক্সপেন্সিভ ওয়াক অলসো কারণ এই ওয়াকটা সবাই করতে পারে না সব মানে এই লুকসটা সবসময় আসে না তাই জন্য এটাকে পার্শ্বাক বলে যারা চেন তারা তো জানবে এটাকে পার্শ্বাক বলে পিওর মাসলিন অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মাসলিনের ওপর ওয়াক করা হয়েছে কালার ইস লেমানিয়ালো দেখতে পাচ্ছ সফট লেমানিয়ালো যেটা মাসলিনের সবচেয়ে বেস্ট আসে অন্য মেটেরিয়ালে এত সফট কালারটা আনা খুব ডিফিকাল্ট অন্য মেটেরিয়ালে এই সফট সিফনে এসে যায় তাও অন্য মেটেরিয়ালে এরকম কালার আনাটা খুব ডিফিকাল্ট চলো প্রাইস থাকছে হচ্ছে এটার আজকে আমার হেল্পিং হ্যান্ড নেই আর তার মধ্যে আমার মেয়েটা খুব দুষ্টু করছে তার জন্য আমি খুব প্রবলেমে পড়েছি আমার মেয়ে দেখছে দুষ্টু করছে বলে দুষ্টু করছিস তাই জন্য তো দুষ্টু করছে বলছি চলো এটা থাকছে হচ্ছে ওয়াকটা দাম যাচ্ছে হচ্ছে থ্রি থ্রি ফাইভ জিরো থ্রি থ্রি ফাইভ জিরো পিওর মাসলিনে যাচ্ছে অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মাসলিনে যাচ্ছে ঠিক আছে আর ওয়াকটা যাচ্ছে এম্ব্রয়ডারি করা যেটা ওয়াক থাকছে পার্সি ওয়াক পিওর পার্সির ওপর ওয়াকটা যাচ্ছে ঠিক আছে পুরোটা মেশিন এম্ব্রয়ডারি করা ভীষণ সুন্দর একটা ফিনিশিং দেখতে পাচ্ছ সিঙ্গেল ফোল্ডে শাড়িটা যাচ্ছে আমি ক্যারি করেছি যেভাবে দেখতে পাচ্ছ ফুল্লি ট্রান্সপারেন্ট যেহেতু পিওর মাসলিন ফুল্লি ট্রান্সপারেন্ট যাবে তারপর একটা প্রিমিয়ামে যাচ্ছে ফুললি ট্রান্সপারেন্টে যাবে দাম যাচ্ছে থ্রি থ্রি ফাইভ জিরো ওয়েস্ট বেঙ্গলে ভাড়া একদম ফ্রি ভাড়া বা শিপিং ওয়েস্ট বেঙ্গলে একদম ফ্রি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হাফ ভাড়া ঠিক আছে চলো এটা থাকতে হচ্ছে পিস্টা কালার অপশন দেব উইথ পিপি আসবে পিপিটা সেম মাসলিনে রানিংয়ে পাবে ঠিক আছে কারণ এই কালারের শাড়িটা যতবার আমি বানিয়েছি এই কালারটা মাসলিন ছাড়া আসে না এই সুন্দর যে কালারের শেডটা এটা যদি আমি মাটকা থ্রেড মিক্স করতে বলি তাহলে এই কালারটা আনতে পারবে না তাই জন্য এইটা যাচ্ছে হচ্ছে পিওর মাসিনে ইভেন বিপিটাও সেম নেট করার জন্য মাসিনে ঠিক আছে আমি একটু ফোল্ড করে দেখাচ্ছি কালারটা যখন ফোল্ড করে পড়বে এরকম দেখতে লাগবে হ্যাঁ ফোল্ড করে যখন ক্যারি করবে এরকম দেখতে লাগবে যারা একটুখানি দেখছো প্লিজ একটুখানি কমেন্ট করো একটা করে অ্যাটলিস্ট হাই কমেন্ট করো কারণ আমার কাছে কমেন্টটা ভিজিবেল হচ্ছে না সো প্লিজ ইটস মাই রিকোয়েস্ট একটা করে কমেন্ট করো একটা কমেন্টে দেখো তোমাদের হয়তো কিছু মানে অসুবিধা হবে না কিন্তু আমি কমেন্টটা দেখতে পাবো কারণ অন্য একটা ফোনে কমেন্ট দেখা না ইটস রিয়েলি ডিফিকাল্ট যারা লাইভ করে তারা বোঝে এই প্রবলেমটা হয়তো তোমরা হয়তো যারা লাইভ দেখো তারা হয়তো এই প্রবলেমটা বোঝো না কিন্তু বিশ্বাস করো ভীষণ প্রবলেম হয় আর একটা ফোনে আমি তোমাকে শাড়ি দেখাচ্ছি একটা ফোনে আমি দেখছি কমেন্ট শাড়ি দেখাবো না কমেন্ট পরবো দুটোর মধ্যে খুব প্রবলেম হয়ে যায় হাই সোনিয়া ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো মাছ ডিয়ার ফর কমেন্টিং থ্যাংক ইউ সো মাছ কারণ কমেন্ট না করলে কমেন্ট হবে না যতক্ষণ না কমেন্ট আসবে একটা করে অ্যাটলিস্ট হাই কমেন্ট করো রিচও পাবে না লাইফটা আর কমেন্টটা ভিজিবেল হবে না আর আজ আমি বেশ কিছুদিন বাদেই আসছি মানে আগের উইকটা আমার পুরো অফই গেছে বলতে গেলে ঠিক আছে চলো এটা হচ্ছে পিসটা উইথ বিপি দেখে নাও পাল্লাটা আরেকবার দেখে নাও আচ্ছা যেটা দেখাতে ভুলে গেছি সেটা দেখে নাও বডিটা প্লেন নয় কিন্তু অল ওভার এই সিকোয়েন্স ওয়াক দেখো সিকোয়েন্স ওয়াকটা অল ওভার গ্যাপিং মেনটেন করে যাচ্ছে হাই শর্মিষ্ঠা দি ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এটা যাচ্ছে হচ্ছে শর্মিষ্ঠা দি একটা রিকোয়েস্ট একটু কয়েকজনকে ট্যাক করো না আমি এক হাতে পেরে উঠছি না একটু প্লিজ কয়েকজনকে ট্যাক করে দাও না এটা যাচ্ছে হচ্ছে শাড়িটা ঠিক আছে প্রাইস যাচ্ছে হচ্ছে থ্রি আমি বুঝে গেছি তুই আমার ফ্রেন্ড সোনিয়া তোর কি মনে হয় আমি বুঝতে পারবো না তোর সাথে আমি অনেক বছর স্কুলে একসাথে পড়েছি আমি কি বুঝতে পারিনি ডেফিনেটলি বুঝতে পেরেছি তুই কে নেক্সট তার হচ্ছে কালার অপশন নেক্সট কালার অপশন হচ্ছে বটল গ্রিন ওকে এটা অনেকে ব্ল্যাক ভাবো বাট দিস ইজ বটল গ্রিন আচ্ছা যারা এটার হোয়াইটটার জন্য বলেছিল আমি লাইভে হোয়াইটটা দেখাচ্ছি না কারণ হোয়াইটটার বেশি পিসেস আসেনি হোয়াইটটা দু থেকে তিনটে পিস এসছে লাইভে দেখালে মানে আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না অলরেডি অনেকে বলে রেখেছে তাই জন্য আমি লাইভে হোয়াইটটা দেখাইনি নিয়েই বসিনি আজকে আমি লাইভে দেখানোর জন্য তো যারা বলেছিলে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো ঠিক আছে তোমরা তো পিসটা জানো আলাদা করে তোমাদের বলার কিছু নেই যারা বলে রেখেছিলে তাদের জন্য বলছি ঠিক আছে কারণ হোয়াইটটা অত পিসেস নেই যে আমি দিতে পারবো চলো এটা যাচ্ছে হচ্ছে পিসটা আচ্ছা আমার শাড়ির জন্য একটুখানি বুঝতে পারছো ভেতর থেকে ইয়েলোইস ইয়ালোইস স্টোনটা একটা আসছে বাট দিস ইজ নট দ্য রিয়েল কালার এক্স্যাক্ট কালারটা যাচ্ছে এটা সোনিয়া মেয়ে কত বড় হলো রে তোর এটা যাচ্ছে হচ্ছে এক্স্যাক্ট কালার ঠিক আছে এটা যাচ্ছে এক্স্যাক্ট কালারটাই আমাদের গ্রুপ মিটের কথা চলছে মানে মিট করার কথা হচ্ছে আমি অবশ্য নিজেই জানি না আমি যেতে পারবো কি না কারণ আমার নিজের পেশারে যাচ্ছি প্রচণ্ড ইচ্ছা আছে যাওয়া তো দেখ যদি আসতে পারিস ঠিক আছে তোর সাথে কথা হয় না ভুলে যাই আমি আমার এত কাজের চাপ থাকে আমি ভুলেই যাই কথা বলতে তোদের সাথে ভাবি বলবো আর হয়ে ওঠে না রে এটা যাচ্ছে হচ্ছে পিস ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে পিস্টার ওয়াকটা এটা যাচ্ছে ওয়াকটা এখান থেকে একটা স্লিক যেটা ওয়াক আগে শুরু হয়েছে একটা বর্ডার দেওয়া হয়েছে যেটা শার্টিন সাড়ে তিন বছর শার্টিনের একটা বর্ডার ঠিক আছে এখান থেকে ওয়াকটা শুরু হয়েছে যেটা ফুল এমব্রয়ডারির ওয়াক এখান থেকে এমব্রয়ডারির সাথে ফ্লাওয়ার যেটা যেটা পিওর পার্সি ওয়াকের স্টার্টিং দেখো এটা যাচ্ছে হচ্ছে ওয়াকটা ঠিক আছে এটা যাচ্ছে ওয়াকটা আপার পোর্শনে ওয়াকটা যাবে ইন করার জন্য জানা যেতে পারবো নাকি ওয়েদারের হ্যাঁ ওটা নিয়ে আমারও চাপ আর তারপর আমাদের মানে এই গ্রুপে একটা এক্সিবিশন আছে সেটা হচ্ছে ব্যাপার বুঝেছিস এবার বন্ধু বান্ধবরা আমি নেই এক্সিবিশনে বাট আমার বন্ধু বান্ধবরা তো আছে তো তাদের সাপোর্টের জন্য যাওয়ার খুব ইচ্ছা আছে অন্তত যেতে পারলে তো দুদিন ভালো হয় অন্তত একদিন তো যাওয়ার খুব ইচ্ছা আছে বিজিতেই একটা এক্সিবিশন আছে বিজির রং বলে ও ভীষণ সুন্দর হয় এক্সিবিশন পারলে আসিস আমি নেই এক্সিবিশনে বাট আমার বন্ধু বান্ধব অনেকে আছে তো তাদের সাপোর্টের জন্য যাওয়ার খুব ইচ্ছা আছে তো সেটাও একটা ব্যাপার আছে মানে একটা সানডে দেখে বা স্যাটারডে দেখেই তো যাবো আর ওটাও একটা চাপের ব্যাপার বুঝছিস তো নিয়ে মানে পরের দিন গিয়ে মিট করা সানডেই তো মিটের ডেট ফিক্স হয় না সেটাও একটা চাপের ব্যাপার এটা যাচ্ছে হচ্ছে ওয়াকটা আপার পোশনের ওয়াকটা যাবে যেরকম আমার শাড়িটাই বললাম দেখো ওয়াকের আগে মানে যাচ্ছে হচ্ছে ইন করার আগে অবধি যাদের হাইট শর্ট তাদের ক্ষেত্রে হয়তো আর একটু বেশিও যাবে ঠিক আছে কারণ যাদের হাইট বেশি তাদের ক্ষেত্রে একটু কম যাবে যাদের হাইটটা কম তাদের ক্ষেত্রে একটু বেশি যাবে যেটা ইউজুয়ালি হয়ে থাকে আচলে পাল্লাতে যতটা মিনিমাম নেবে তারপর এক্সট্রাটা থেকে যাবে ঠিক আছে এটা থাকছে হচ্ছে ওয়াকটা লোয়ার পোর্শনের ওয়াকটা যাচ্ছে হচ্ছে বিপির আগে অবধি আমি শাড়িটা ডাবল ফোল্ডে দেখাচ্ছি সিঙ্গেল ফোল্ডে আমি দেখিয়ে দেবো ঠিক আছে লোয়ার পোর্শনের ওয়াকটা যাচ্ছে হচ্ছে পুরোটা বিপির আগে অবধি সিঙ্গেল ফোল্ডে এটা রয়েছে পিসটা সিঙ্গেল ফোল্ডে দিস ইজ দা পিস এটা যাচ্ছে পিসটা অল ওভার এই যে দেখো এটা হচ্ছে সিকোয়েন্স ওয়াকটা করা হয়েছে সিকোয়েন্স ওয়াকটা কিন্তু স্টিচ করা সিকোয়েন্স ওয়ার্কটা স্টিচ করা এমন নয় যে সিকুয়েন্সটা ইজিলি খুলে যাবে আমি এটা বলবো না যে সিকোয়েন্সটা টানাটানি করে ছিঁড়ে ফেলো খুলবে না নট লাইক দ্যাট বাট হ্যাঁ স্টিচ করা জিনিস থাকলে সেটা খোলার চান্সেসটা অনেকটা কম থাকে এটা যদি আমি বলি সম্পূর্ণ বাজে কথা হবে যে সিকোয়েন্স ওয়ার্ক যেহেতু স্টিচ করা হয়েছে শাড়ি ছিঁড়ে যাবে সিকোয়েন্স ওয়ার্ক সেটা হয় না কখনোই সিকোয়েন্স ওয়ার্ক খোলার চান্সেসটা অনেকটা কম মানে ইউজুয়ালি খুলে যায় না এবার তারপর ব্যতিক্রম সবেই ঘটে এটা যাচ্ছে হচ্ছে পাল্লা বা আঁচলের পোর্শন ঠিক আছে ডাবল ফোল্ডে দেখাচ্ছি শাড়িটা কিন্তু সিঙ্গেল ফোল্ডে আমার শাড়িটার মতো ফুললি ট্রান্সপারেন্ট কারণ এটা শুধু পিওর মাসলিনে যাচ্ছে না দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটির মাসলিন যারা সফট মাসলিন ভালোবাসো একটু কম দামের মশলিন হলে যেটা হয় আমার কাছে তোমরা থাউজেন্ড থেকে মাসলিন পাও ঠিক আছে যেহেতু আমি নিজে বানাই হাজার থেকে মাসলিন পাও বাট প্রবলেমটা হচ্ছে এটাই তা দুটোর মধ্যে অনেক হয় এই শাড়ির মার্কেট প্রাইস তুমি চার থেকে সাড়ে চার হাজারের নিচে কোথাও পাবে না চার হাজারের নিচে কেউ তোমায় প্রোভাইড করতে পারবে না হাই ঋতু ভালো আছি আজকে আমি তোমায় ভেবেছিলাম কন্ট্যাক্ট করবো আমি আজকেও ভুলে গেছি আগের দিনও ভুলেছি লাইভে আজকেও ভুলে গেছি চলো মানে আমার অবস্থা খুব খারাপ আজ মানে শরীর মনে হচ্ছিলো আজকে ছেড়ে দিচ্ছে আমি ভাবছিলাম তোমায় একটু কন্ট্যাক্ট করব আজ আমার হেল্পিং হ্যান্ডও নেই হাই সোনালি ওয়েলকাম টু মাই লাইফ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দেখো এটা যাচ্ছে হচ্ছে বিপিটা বিপিটাতে মাটকা থ্রেড মিক্স করা পাচ্ছ আমারটাই কিন্তু মাটকা থ্রেড মিক্স নয় কারণ মাটকা থ্রেড যদি আমি বলি মিক্স করে দাও মিক্স তো করে দেবে কালারটা আর আসবে না ঠিক আছে তার জন্য আমার শাড়িটা যখনই কালারটা আসে কোনো শাড়িতে তোমরা যারা লাইভ ফলো করে জানবে কোনো শাড়িতে আমার শাড়িটাতে মাটকা থ্রেড মিক্স করা হয় না কারণ মিক্স করলে কালারটা আমি আনতে পারবো না চলো সরিয়ে দিচ্ছি খোলাই রাখলাম আমি এই শাড়িটা দেখো অল ওভার এই সিকোয়েন্স ওয়ার্কটা ঠিক এরকম যাবে কালার ইজ ডার্ক বটল গ্রিন ওকে ইটস লুক লাইক ব্ল্যাক ইটস ডার্ক বটল গ্রিন ওকে থ্যাংক ইউ সো মাচ ওয়াউ কালার বলছে সুগ্রীতি বলছে ওয়াউ কালার তা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার চলো নেক্সট যারা আগেরবারে বারে পাওনি নিয়ে নাও এবারে ঠিক আছে পুজোর আগে আর ডিস্ট্রক হবে কিনা আমি জানি না আমি চেষ্টা করব ঠিক আছে যা এই শাড়িটা যারা আমার লাইভ দেখো জানবে যে আমি পরেছিলাম সেই থেকে এই শাড়িটা আমার প্রচুর কাস্টমারের পছন্দ অনেকে বলে রেখে দিয়েছে তো সৌমি যখন ডিস্ট্রক হবে আমাকে বলবে বাবা তুমি ম্যাথটা লিখবে না রিয়েলি ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ঋতু এটা যাচ্ছে হচ্ছে হোয়াইটটা পিওর মাসলিনে যাচ্ছে অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মাসলিন এটাতেও যাবে ঠিক আছে বাট আমার শাড়িটা আমি বলেই দিচ্ছি দুটোর যদি মানে জিজ্ঞেস করো এটা বেশি প্রিমিয়াম যেটা আমি ক্যারি করেছি সেটা বেশি প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে চলো এটা যাচ্ছে হচ্ছে ওয়াকটা হাই দীক্ষা ওয়েলকাম টু মাই লাইফ দিয়ার একটুখানি ট্যাগিং করে দাও দীক্ষা আমার আজকে হেল্পিং হ্যান্ড নেই আমার কান্না পাচ্ছে এটা থাকছে হচ্ছে শাড়িটা আপার ফুল যে ওয়াকটা দেখছো এটা হ্যান্ড ওয়াকে যাচ্ছে ওকে পুরো শাড়িটা কিন্তু হ্যান্ড যাচ্ছে হ্যান্ড ওয়াকের শাড়ি তোমরা জানো কত দাম হয় কিন্তু আমার কাছে কি প্রাইসে পাও সেটাও তোমরা জানো ডেফিনেটলি প্রাইস তো বলবোই আর ওয়েস্ট বেঙ্গলে যারা আছো প্রত্যেকে যে যেখানে আছো প্রত্যেকের জন্য শিপিং ফ্রি একটা টাকাও পেমেন্ট করতে হবে না শিপিংয়ের জন্য এটা যাচ্ছে হচ্ছে বর্ডারটা পিওর মাসলিন থ্রেড এই যে মাসলিন থ্রেডের জন্য না এটা এটা হচ্ছে সফট জারি জারি যেটা দেখছো পুরো সফট আর দেখো জারিটা একবার আমি কুচকালাম হাতে স্ট্রেট করে দিলাম ঠিক হয়ে যাচ্ছে পুরো মাসলিন থ্রেড অ্যান্ড মাসলিন জারি ইউজ করে ওয়াক করা হয়েছে এই যে উইভিংগুলো যাচ্ছে ফুল হ্যান্ড ওয়াকে যাবে আমি দেখিয়ে দিচ্ছি সাইডটা আপার বর্ডারটা যাচ্ছে স্লিকে এরকম আপার পোষণের বর্ডারটা একটুখানি যাচ্ছে এরকম একটু মহুয়া ওইশানি ওদের ট্যাগ করে দাও তাহলেই হবে তোমার বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব এটা থাকছে হচ্ছে আঁচলটা ঠিক আছে এটা হচ্ছে পাল্লাটা পাল্লাটা উইথ মাটকা আছে আগের পারে স্টক কম ছিল যারা পাওনি এই কিছুদিন আগে সাইডার স্টক হয়েছিল। যারা পাওনি দেখে নাও তোমরা ঠিক আছে প্রাইস যাচ্ছে টু সেভেন ফাইভ জিরো পিওর মাসলিনে আছে প্রিমিয়াম কোয়ালিটির মাসলিনে আছে আঁচলটা কিন্তু মটকার ওপর মাসলিন থ্রেড দিয়ে ওয়াক করা হয়েছে হাইলাইট করার জন্য ঠিক আছে দেখতে পাচ্ছ পিওর মাসলিনের ওপর বেনারসি যাচ্ছে আমি অন্য কালারটা রিস্টক না করে হোয়াইটটা কেন রিস্ট্রক করছি তোমরা বুঝতেই পারছো এক্সট্রা পিসেস হবে হাই সমাধি ওয়েলকাম টু মাই লাইফ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এটা যাচ্ছে হচ্ছে মাসলিনটা সিঙ্গেল ফোল্ডে এটা যাবে এরকম হোয়াইটটা কিন্তু মিল্কি হোয়াইট হ্যাঁ পেপার হোয়াইটে যাচ্ছে না মিল্কি হোয়াইটে যাচ্ছে দিস ইজ দ্য পিস সিঙ্গেল ফোল্ডে যাচ্ছে এরকম ওয়াকটা দেখো এবার দেখো হ্যান্ড উইভিং আর পুচকেটা খুব জ্বালাচ্ছে আজকে বিশ্বাস করো মানে আমার লাইভে আজকে টেন মিনিটস লেটই হয়েছে ওর জন্য এটা যাচ্ছে হচ্ছে ব্যাক সাইডটা এক দিন না মানে এখনো পড়ছে সাইডে বসে তারপর ড্রয়িং করছে এখনও সাইডেই বসে আছে সে উল্টো দিকে মানে একটু রাইট সাইড করলেই দেখতে পারবে ক্যামেরাটা এই না রাইট না সরি লেফট সাইড করলেই দেখতে পারবে ক্যামেরাটা বসে আছে সে উল্টো দিকটাতে তো বসে এখন সে ড্রয়িং করছে আজকে খুব জ্বালিয়েছে খুব জ্বালিয়েছে বলে আমার লাইভে দশ মিনিট আসতে লেট হয়ে গেছে আমি সাতটার মধ্যে মোটামুটি রেডি ছিলাম শাড়িটা জাস্ট পরবো তখন থেকেই শুরু হয়েছে তোমায় অ্যাঞ্জেলার মতো দেখতে লাগছে চলো তুমি আমার সাথে খেলবে এই করতে গিয়ে আমার লেট হয়েছে দেখে নাও এটা হচ্ছে হ্যান্ড উইভিংটা হ্যান্ড উইভিংয়ের ক্ষেত্রে কি হয় যে ফিনিশিংটা মেশিন উইভিংয়ে থাকে হ্যান্ড উইভিংয়ে থাকে না বাট হ্যান্ড ওয়াক ইস হ্যান্ড ওয়াক হ্যান্ডমেড জিনিসের দাম বেশি হয় এবং হ্যান্ডমেড জিনিসের মানে একটা ভ্যালু অন্য রকমের হয় লুকসও অন্য রকমের হয় ঠিক আছে এটা থাকতে হচ্ছে শাড়িটার দাম যাচ্ছে টু সেভেন ফাইভ জিরো ভাড়া একদম ফ্রি ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হাফ ঠিক আছে বিপিটা দেখিয়ে দিই উইথ ল্যাপটন যাচ্ছে শাড়িটা কারো যদি রিপিট করতে হয় একটুখানি বলে দেবে আগের বারে যারা পাওনি কারণ আমার একটা কাস্টমার বুক করছিল এলাম দিদি কটা দিন বাদে নেবে কারণ অলরেডি এটা নিয়ে কারাকাড়ি চলছে বেশি পিসেস নেই তো আগের বারে যারা পাওনি নিয়ে নেবে কারণ পুজোর আগে কতবার রিস্টক আমি জানি না যদি কারো পছন্দ হয় কিছুটা পেমেন্ট করে বুকিং করে রাখতেই পারো সে অপশানটা তো আছে যারা আমার লাইভ দেখো তোমরা তো জানোই যে কিছুটা পেমেন্ট করে তুমি বুক অপশন হা হা ওরে বাবা রে কী ট্যালেন্টেড বেবি তোমার তোম কাজের কাজ করছে হ্যাঁ একদম কাজের কাজ করছে লাইভ আগে আরো কাজের কাজ করেছে তার জন্য আমার লাইভে আসতে দেরি হয়ে গেছে এটা হয় প্রায় দিনই দেখবে মানে ওই লাইভে বসার আগে ওর কি মনে হয় বলে তো মা বোধে এবার এঙ্গেজ হয়ে যাবে আমায় দেখবে না ওই টাইমটা ও খুব একটা ঝামেলা ক্রিয়েট করতে শুরু করে ওই টাইমটা আমি খুব মুশকিলে পড়ি অনেক সময় দেখবে আমি লাইভ মানে লেটে স্টার্ট করি অনেক সময় দেখবে আমার লাইফ পাঁচ মিনিট দশ মিনিট লেট হয়েছে ওই টাইমটা লাস্ট মোমেন্টে গিয়েও ঝামেলাটা শুরু করে এটা যাচ্ছে হচ্ছে বিপিটা বিপিটা মটকার সাথে যাচ্ছে বিপিটা মটকার সাথে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে পুরো পিওর মাসলিন জারি জাস্ট ওয়াকটা দেখো মাসলিন জারির ওয়াকটা দেখো আর এই জাড়িগুলো কিন্তু সফট ফর্মে পাবে এটা সফট ফর্মে যাবে ঠিক আছে হার্ড জারিতে নয় সফট ফর্মে যাবে যারা মাসলিন ক্যারি করতে ভালোবাসো দেখতে পারো এই শাড়িটা কারণ এই শাড়িটা আর যারা আমার লাইফ দেখো তারা তো জানবেই যে এই শাড়িটা কতটা সবার পছন্দের শাড়ি বারবার এই শাড়িটা আমায় রিস্টক করতে হয় কিন্তু যেহেতু হ্যান্ডওয়াকের শাড়ি তো খুব মানে স্বাভাবিক আমার একটু সময় লেগে যায় এটাকে রিস্টক করতে কারণ এই শাড়িটা বানাতে আমাকে টাইম দিতে হয় এই শাড়িটা আজ বললে কাল আমায় বানিয়ে দিতে পারবে না এটা বুনতে টাইম লাগে যেহেতু হ্যান্ডওয়াকের ওপর আছে এই শাড়িগুলোর আলাদাই একটা গ্লেজ কারণ শাড়িটা পিওর মাসলিনের ওপর রয়েছে দ্যাটস ওয়াই এই গ্লেজটা পাচ্ছ আর তার সাথে যেটা পাচ্ছ সফটনেস একটা জড়ি শাড়ি ক্যারি করলে আমাদের সবসময় একটা টেনশন থাকে বিশেষ করে আমার মতো পাবলিক যারা আছে যারা সব সময় শাড়ি পরে না শুধু স্টাইল করতেই শাড়ি পরে তাদের একটা মানে টেনশন আছে দীক্ষা কি লিখছে ভেরি গুড প্রিন্সেস ক্যারি অন হ্যাঁ তুমি তো বলবে তোমার কাছেই পাঠাবো দাঁড়াও মালদায় তোমার কাছেই পাঠিয়ে দেবো গিয়ে আমাকে নয় মানে মিমিকে জ্বালাক দীক্ষা মিমিকে বলবো গিয়ে জ্বালাক আমাকে নয় ঠিক আছে এত কিউ রে পুচকিটা সে বলে কিনা জ্বালায় ওরকম মনে হয় বাবু ওরকম মনে হয় তুমি বলবে না না টাচ করতে হবে না আমি তোমার কাছে পাঠিয়ে দেব নিজে একদম ফিল করবে তখন টাস্ট করতে আমরা ফিল করো ঠিক আছে চলো যাচ্ছি সেমি গাদুয়ালে যাচ্ছি সেমি গাদুয়ালে দিস ইজ দ্য পিস ফার্স্ট কালার অপশন ইজ অরেঞ্জ ফার্স্ট কালার অপশন ইজ অরেঞ্জে যাচ্ছে দেখে নাও ট্র্যাডিশনাল গাঁদওয়াল গাঁদওয়াল ডিস্টক হবে আমি মানে একটু অসুস্থ হয়ে পড়ার জন্য খুব প্রবলেম হচ্ছে গাদওয়াল হাই সঙ্গীতা ওয়েলকাম টু মাই লাইফ ডিয়া থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দেখো সেই ডুয়ালের ওপর যাচ্ছে ডুয়ালে যাচ্ছে বাকিগুলোও ডুয়ালে পাবে এর ডিজাইনটা শুধু আলাদা কালার ইজ অরেঞ্জ ওকে কালারটা যাচ্ছে অরেঞ্জ গাজরের যে অরেঞ্জ কালারটা হয় এক্স্যাক্ট সেই অরেঞ্জ কালারটা একটু ইয়াল লাগছে টোনটা বাট যেটা স্কিনে দেখছো একটু বেশি অরেঞ্জিস হবে এক টোন ওকে এটা যাচ্ছে বর্ডার এরিয়াটা এটা যাচ্ছে এই কিন্তু হ্যাঁ তোমার সাথে তো ভেবে না ও যে লাইভের এক থেকে ঘন্টা ঝামেলা করে সে মা ছেড়ে কি করে থাকবে আমার এটা একটা খুব বড় প্রবলেম এক্সিবিশনে এবারে আমার খুব ইচ্ছা ছিল কিন্তু সারাটা দিন বাচ্চাটা চারটে দিন বাচ্চাটা কি ওখানে থাকতে পারবে বলো এটা আমার একটা সত্যি খুব প্রবলেম হয় জানো তো বাচ্চাটা থরি আমার ছেড়ে থাকতে পারবে ওই দেখ সাইড থেকে আওয়াজটা পেলে মা টাইপস হাই রূপা ওয়েলকাম টু মাই লাইফ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দেখেন এটা যাচ্ছে হচ্ছে বর্ডার এরিয়াটা গোল্ডেন জারি দিয়ে উইভ করা সেমি গা দোয়ালি যাচ্ছে দাম যাচ্ছে ওয়ান ফোর ডাবল জিরো এটা প্রিমিয়ামে পাচ্ছ হ্যাঁ যেটা কমে সেটা হাজার থেকে শুরু হয় আমি বলে দিলাম হাজার থেকে এটা শুরু হয় এটা প্রিমিয়ামে যাচ্ছে ওয়ান প্রাইজ ইস ওয়ান ফোর ডাবল জিরো ভালো হয়েছে বাবা প্রাইজ ইস ওয়ান ফোর ডাবল জিরো এটা যাচ্ছে এর পাল্লা বা আঁচলের পোর্শনটা এটা যাচ্ছে এর পাল্লা বা আঁচলের পোর্শনটা দাম যাচ্ছে ওয়ান ফোর ডাবল জিরো যার পছন্দ হবে স্ক্রিনশট নে করবে তুমি ব্লাউজও কাস্টমাইজ করা শুরু করো এটা ব্লাউজ না গো শাড়ির সাথে কম্বো শাড়ির সাথে কম্বো বুঝলাম কিন্তু যেটা আমি পরে আছি দিস ইজ নট ব্লাউজ দিস ইজ আ ক্রপটপ এটা ক্রপ টপ এটাকে আমি কম্বো বানিয়ে দিয়েছি এর সাথে বুঝেছো এটা ব্লাউজ না আর এর মডেলটাও আমি যখন ক্রপটপটা পার্চেস করেছিলাম এটা আমি মিন্ত্রা থেকে পার্চেস করেছি এই মডেলের ছিল না এটাকে আমি চেঞ্জ করেছি তাই জন্য মানে তোমাকে যে বলবো লিঙ্ক দিয়ে দেবো সেটাও পসিবল না এর ব্যাগটা পুরো ওপেন ছিল আমি ওটাকে স্টিচ করছি এটার অনেকটা ডিজাইন আমি চেঞ্জ করে দিয়েছি সেম ছিল না এরকম যেরকম আমি ক্যারি করছি দেখছো এরকম পিসটা ছিল না পিসটা একটু অন্যরকম ছিল যেটাকে আমি থ্যাংক ইউ সো মাচ রূপা রূপা বলছে শাড়িয়া কোনটার বেশি ফ্যান রূপা শাড়ির না ব্লাউজের ব্লাউজটা এটা ব্লাউজ না জানো তো এটা ক্রপ টপ আমি অনেক সময় ক্রপ টপ দিয়ে করি তোমার বাকি ব্লাউজগুলো দারুণ হয় হ্যাঁ এটা মানে এটা কি বলতো এরকম ছিলই না এটা ব্লাউজের মতো লুকস আমি দিয়েছি এটাকে এটা অন্যরকম ছিল এটাকে স্টিচ করিয়ে লুকস দিয়েছি আমি অন্যরকম এটা পুরো ওপেনলি কপটপের মতোই ছিল ব্যাগটা পুরো ওপেন ছিল এটা আচ্ছা বোথ অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সো মাচ ডিয়া থ্যাংক ইউ সো মাচ চলো এটা যাচ্ছে হচ্ছে পাল্লাটা এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এদিক দিয়ে ধরে ডিজাইনটা দেখতে সুবিধা হবে উইথ লাটকানোয়া যাচ্ছে দাম যাচ্ছে ওয়ান ফোর ডাবল জিরো এটা থাকছে হচ্ছে বিপিটা তোমার নাম্বারটা নিয়েছি আমি সেভ করব হ্যাঁ আমিও গো তুমিও যেমন ক্রপ টপ দিয়ে শাড়ি পরো আমারও খুব ভাল লাগে একটু এক্সপেরিমেন্টাল লুকস আমারও খুব ভাল লাগে যতদিন না ধরো মোটা হয়ে যাচ্ছি তবু এক্সপেরিমেন্ট করার জায়গা আছে যেদিন খুব একটা হয়ে যাবো হেভি চাপ আছে স্কুল লাইফ থেকে আমার একটা স্কুলের বন্ধু ছিল এখন স্কুল লাইফ থেকে আমি খুব স্লিম ছিলাম আরও স্লিম ছিলাম এটা থাকছে হচ্ছে বিপিটা ঠিক আছে বিপিটাতে বর্ডারটা যাবে এটা যাচ্ছে হচ্ছে বিপিটা বেস্ট মেটেরিয়ালটা যেটা রয়েছে সিল্ক কটনের উপর এইটি পার্সেন্ট সিল্ক টোয়েন্টি পার্সেন্ট কটন আচ্ছা বডি ওয়াকটা দেখিয়ে দিই বডি ওয়াকটা যাচ্ছে হচ্ছে এরকম ঠিক আছে ছোট ছোট গোল্ডের মোটিভে বডি ওয়াক যাচ্ছে ট্রান্সপারেন্ট শাড়ি একদমই নয় সিঙ্গেল ফোল্ডে এটা থাকছে হচ্ছে ট্রান্সপারেন্সিটা দেখো আমার হাত হোপফুলি দেখা যাচ্ছে হাত আর ঢুকছে না শাড়িটা এমন গায়ের মধ্যে শিফটে থাকা শাড়ি চিপটে জায়গায় এটা থাকছে হচ্ছে স্লিম আবার যে কবে হবে হবে টেনশন করো না তবে ওয়েট উটোয়ান একবার হলে না খুব চাপ মানে আগে ধরো আমি যে স্লিমটা ছিলাম ধরি আমি এখন আর ওখানে ফিরতে পারবো আর আমার পক্ষে সম্ভব না কেউ যদি আমাকে বলে গিয়ে ডেলি শো আমি এক্সারসাইজ করো আমি পাগল হয়ে যাব আমার সময় থাকে না অত যে আমি এক্সারসাইজ করবো আমার মেয়ের একদিন টিচাররা জিজ্ঞেস করেছে আমার মেয়েকে তোমার মা খুব এক্সারসাইজ করে না বলছে না মাধুর সারাদিন কাজ করে যায় দেখি মানে হয় না গো সিম্পলি হয় না কেউ যদি বলে এক্সারসাইজ করো বা ডায়াট ফুড মেনটেন করো হ্যাঁ আমি এমনি অয়েলি জিনিস খুব একটা নিজেই পছন্দ করি না খাই না সেটা আলাদা ব্যাপার কিন্তু কেউ যদি বলে মানে ডায়েট ফুড ডায়েট চাট মেনটেন করো আমি পাগল হয়ে যাব করকম বানাবো বলো বাচ্চার জন্য আলাদা বাড়িতে আলাদা ওরকম করে হয় নাকি মানে আমি পাগল হয়ে যাবো যতদিন ওই স্লিম আছি ততক্ষণই এই এক্সপেরিমেন্ট তারপর গেছে সব ধরে নাও অ্যাকচুয়ালি আমি ছোটো থেকে বেসিক্যালি হয় না একজন স্লিম থাকে আমি বেসিক্যালি ছোটো থেকেই স্লিম ছিলাম আমার বন্ধু বান্ধবরা বলতো তুই কবে মোটা হবি কবে মোটা হবি হ্যাঁ বাড়ির কাজে তো প্রচুর এক্সারসাইজ হয় সত্যি কথাই কারণ আমার যখন কোমরের স্পন্ডলাইটিস্ট হয়েছিল মানে আমি একদমই কোমরটা নিচু করতে পারছিলাম না তখন আমার পেটটা মানে বাড়ছিল আস্তে আস্তে যেই আমার আবার একটুখানি ব্যথাটা কমেছে আমি যেরকম ফোল্ড করে কাজ করি হ্যাঁ সত্যি এটা ব্লেসড কারণ আমার সত্যি কথা পসিবেল না আমি যদি কোনোদিন ওয়েট পুট অন করি আমার পক্ষে খুব ডিফিকাল্ট আমি খাওয়াটা কমাতে পারি এমনি আমি কম খাই খাওয়াটা কমাতে পারবো কিন্তু আমি এক্সারসাইজ করার অত টাইম নিয়ে আমি এক্সারসাইজ করবো আমার স্পন্ডলাইটিস্টের এক্সারসাইজ করারই টাইম থাকে না কখন করব বলো এক্সারসাইজ অত টাইম থাকে না হাতে আর দেখছো তো পাশে একটা ছানাকে নিয়ে বসেছি সে সাইডে ড্রয়িং করছে এইভাবে হয় বলো মানে এর থেকে বেশি আর কি করব আমার ফ্রেন্ডও বলতো কবে মোটা হবি নাও মোটা হয়ে গেছি আর ঘুমছে না এবার ফ্রেন্ডটাকে বলে এবার তুই রোগা হওয়ার বল তোর এই মানে কবে মোটা হবি তোরা এবার বল যে কিভাবে রোগাটা হবো ডায়েট করাটা আর এক্সারসাইজ করে ওয়েট লুজ করাটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার না মানে জিনিসটা খুব সহজ মনে হলেও কষ্ট আছে আমার হাজব্যান্ড নিজে অনেকটা ওয়েট পুটন করে ফেলেছে বাট এখন তার লুজ করতে খুব প্রবলেম হয়েছে সে করতেও চায় না সে এমনি করে করতে চায় না তো এটা হয় খুব চাপ হয় এটা একবার ওয়েটটা বেড়ে গেলে না খুব চাপের এক রকম চলছো ঠিক আছে চলো নেক্সট কালার যাচ্ছে রেডে নেক্সট কালার যাচ্ছে রেডে রেডটা কালার যাচ্ছে একটু ডার্ক রেড হ্যাঁ একটুখানি ডার্ক যারা ধরো ক্যাটক্যাটে লাল রঙটা পছন্দ করো না তাদের জন্য যাচ্ছে ডার্ক রেডে শেডটা যাচ্ছে টেম্পেলে উইফ করা এটা হচ্ছে একদম ট্রেন্ডি মডেল টেম্পেলের ওপর উইফ করা হ্যাটস অফ টু ইউ এত কিছু সামলেও বিজনেস করা সত্যি অনেক এফোর্ড কী করবো বলো তাহলে তো আর কোনো মানে কাজকর্ম ছেড়ে সারা জীবন আমি দেখো আমার মেয়ে আমি যখন কনসিভ করি আমি আমার জব ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে কারণ যাতায়াতের বাঘুহেটিতে থাকতাম আমি আমার শ্বশুরবাড়ি বাঘুহেটিতে এখনও বাঘুহেটিতে বাড়ি আছে তো যাতায়াতটা খুব চাপের মানে রাস্তা খুব বাজে যাতায়াত খুব চাপের আমার মানে আমার ব্ল্যাক আউট হয়ে যাচ্ছিলো চোখের সামনে বারবার তো জব ছেড়ে তাহলে তো সারা জীবন কেরিয়ার ছেড়েই বসে থাকতে হবে যদি এই এফোর্টটা না দিই ফোর্ডটা দিতে পারি মানে যতদিন পারছি ততদিনই কাজ যদি ফোর্ড না দিতে পারি কাজ না মেয়ে এটা তো বড় হয়েই যাবে একদিন কিন্তু তখন কি আর আমার আর এনার্জি থাকবে এতদিন বসে থাকার পর এটা থাকছে হচ্ছে ওয়কটা সিঙ্গেল ফোল্ডে এখন আমি আগর পাড়ায় থাকি গো নিয়ার সোদপুর অনেকে আবার আগর পাড়াকে আগরতলার সাথে গুলিয়ে ফেলে তাই জন্য বলে দিলাম নিয়ার সোদপুর এটা যাচ্ছে পাল্লাটা দেখে নাও এটা যাচ্ছে পাল্লা পোর্শনটা পাল্লাটা ডুয়ালে যাচ্ছে ঠিক আছে পাল্লাটা ডুয়াল ডুয়ালে যাচ্ছে রেডের সাথে ব্লুর একটা ডুয়াল বর্ডারটা যাচ্ছে এরকম ব্লুতে ব্লুর সাথে একটু ব্লুইশ ঠিক আছে ব্লুতে এটা যাচ্ছে হচ্ছে ওয়াকটা ক মানে মারাত্মক কমফোর্টেবল শাড়ি মারাত্মক কমফোর্টেবল শাড়ি এটা যাচ্ছে এর ওয়াকটা এটা যাচ্ছে হচ্ছে এর ওয়াকটা ও তো আমার বাড়ি থেকে মানে দুটো স্টপেজ মোটামুটি দূরে তাহলে হাই সুনন্দিতা ম্যাম ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং থ্যাংক গড মানে আমি ফাইনালি দেখতে পাচ্ছি স্ক্রিনে কমেন্ট দেখতে পাচ্ছি স্ক্রিনে কমেন্ট না দেখতে পেলে না খুব চাপ হয় গো এটা যাচ্ছে হচ্ছে ওয়াকটা তোমরা তো জানবেই যারা লাইভ করো তারা তো জানবেই যে স্ক্রিনে কমেন্ট না দেখতে পেলে আর ফোনে যদি দেখতে হয় প্রোডাক্ট দেখাতে দেখাতে কতটা প্রবলেম হয় এটা যাচ্ছে হচ্ছে লুকসটা রেডের ওপর যাচ্ছে একটু ডার্ক রেড কালার ইজ ডার্ক রেড ওকে সিঙ্গেল ফোল্ডে এটা যাচ্ছে হচ্ছে ট্রান্সপারেন্সিটা দিস ইজ নট আ ট্রান্সপারেন্ট সারি এটা হচ্ছে লুকসটা প্রাইস ইজ ওয়ান ফোর ডাবল জিরো প্রাইস ইজ ওয়ান ফোর ডাবল জিরো চলো এগুলো রিস্টকও হবে অফারেও আসবে ঠিক আছে ওয়ান ফোর ডাবল জিরোতে যাচ্ছে যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ঝাঁটাঝাট বুক করবে আমি পিন পোস্ট করতে পারিনি আমার নাম্বারটা হুম একটু তো দূর আছে একটু তো দূর হবেই সাম মানে শ্যাম আগরপাড়া থেকে ব্যারাকপুর তারপর মনে হয় নৈহাটি পড়ে তারপর শ্যামনগর পড়ে আমি ট্রেনের ব্যাপারে ভীষণ মানে আমার নলেজটা কম আমাকে ছেড়ে দিলে হাই মাধুরীদি ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ক্যাসি হো বলো ক্যাসি হো

এই টেম্পেলটা দিস ইজ অলসো উইভিং ওকে দিস ডিজাইন ইজ অলসো উইভিং ওকে এটা অলসো উইভিংয়ে যাচ্ছে বডিতে যাচ্ছে এই টেম্পেলটা অসম্ভব কমফোর্টেবল শাড়ি সো মাচ কমফোর্টেবল বিকজ এইটি পার্সেন্ট সিল্ক টোয়েন্টি পারসেন্ট কটন কিন্তু গাদওয়াল এমনি কমফোর্টেবল শাড়ি হয় পিওর হলেও হয় সেমিতেও কমফোর্টেবল থাকে এটা থাকছে হচ্ছে লুকসটা প্রাইজ ইজ ওয়ান ফোর ডাবল জিরো ফ্রি শিপিং ইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে হাফ শিপিং চলো সিঙ্গেল ফোল্ডে এটা থাকছে ট্রান্সপারেন্সিটা এটা যাচ্ছে হচ্ছে জাস্ট পাল্লাটা দেখো লুক অ্যাট দ্য পাল্লা পাল্লাটা দেখো একদম ট্র্যাডিশনাল লুক্স এর একটা পাল্লা একদম যারা ট্র্যাডিশনাল শাড়ি ভালো একদম মাস মেরা ভি চল রা হ্যাঁ জ্যাসে তাইসে করকে চল রা চলো আপ আপি কাহ পে রি হো আপনি শিফট কিয়া না কলকাতা সে আপ লোক শিফ্ট হ্যাঁ কাহ পে রেতে হো এটা থাকছে হচ্ছে ওয়াকটা দাম যাচ্ছে হচ্ছে ওয়ান ফোর ডাবল জিরো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যটা বুক করবে ঠিক আছে আচ্ছা বিপিটা দেখিয়ে দিই আগের সাইটার বিপিটা ডুয়ালে ছিল আমি দেখাতে ভুলে গেছি দেখিয়ে দিচ্ছি বিপিটা আগের সাইডের এর বিপিটা যাবে কিন্তু এ ঠিক আছে এর বিপিটা কিন্তু রানিংয়ে হ্যাঁ আগেরটার কিন্তু এর যে আগের পিসটা ছিল তার কিন্তু বিপিটা ছিল আহা আজ তো নতুন বউ লাগছে তোর নতুন বউ লাগছে আমার মেয়ের অ্যাঞ্জেলা লাগছে মানে আমি কোথায় যাব বল আমার মেয়ের অ্যাঞ্জেলা লাগছিল আমার মেয়ে আমাকে লাইভে বসতে দিচ্ছিল না বলছিল চলো তোমায় অ্যাঞ্জেলার মতো লাগছে তুমি আমার সাথে খেলবে আমায় মানে সেই লাইভে বসতে আমার দশ মিনিট দেরি হয়ে গেলো এই কাণ্ডের ঠেলায় সে লিখবেও না কিছুই করবে না পড়তে বসেছে ঝামেলা করে যাচ্ছে আমি বলছে তুমি অ্যাঞ্জেলা রাখছি লাগছে চলো আমার সাথে তুমি খেলবে অ্যাঞ্জেলার মতো করতে গিয়ে আমার দেরি হলো জানিস লাইভে আজকে আমার হয় এটা প্রায় দিনই আমার মেয়ে লাস্ট মুমেন্টে ঝামেলা করে চলো যাচ্ছে দিস ইজ দ্য কালার প্রাইস ইজ ওয়ান ফোর ফ্রি শিপিন ইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল এইটার বিপিটা দেখাতে ভুলে গেছি চলো দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে ওর বিপিটা ঠিক আছে ডুয়ালে যাবে এরকম ডুয়ালে পাচ্ছ দাম যাচ্ছে ওয়ান ফোর ডাবল জিরো ফ্রি শিপিন ইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল আজকে আমারও নেটের অবস্থা খারাপ আজকে অনেকেরই নেটের অবস্থা খারাপ যার জন্য আমার ভিউয়েরও অবস্থা খারাপ চলো পিওর মহাবলীপুরমে যাচ্ছি দিস ইজ পিওর মাহাবলীপুরম সিল্ক অফার দেবো ঠিক আছে পিওর মহাবলীপুরম সিল্কে যাচ্ছে ফার্স্ট কালার ইজ বটল গ্রিন বটল গ্রিনের কালারটা একটুখানি এখানটায় ঠিকটা আসছে এই পোর্শনটা থেকে কালারটা ইজ কোয়ালিটি গুড এটা যাচ্ছে হচ্ছে কালারটা ওয়াকটা যাচ্ছে হচ্ছে এরকম ঠিক আছে ওয়াকটা যাচ্ছে হচ্ছে এরকম এটা হচ্ছে ওয়াকটা দাম যাচ্ছে হচ্ছে ওয়ান সিক্স ফাইভ জিরো ইস ওয়ান সিক্স ফাইভ জিরো অফার প্রাইস এটা কিন্তু হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর মহাবালীপুরমে আছে কোনো সেমি বা মিক্সডে পাবে না কালার যাচ্ছে বটল গ্রিনে এটা থাকছে হচ্ছে পিসটা ইটস সিল্ক এটা সাউথের একটা ফ্লেভার মমিতা কর তোমার শাড়িটার দাম কত আমার শাড়িটার দাম হচ্ছে থ্রি থ্রি ফাইভ জিরো পিওর মাসলিনের ওপর আছে এমব্রয়ডারি ওয়াক করা দেখতে পাচ্ছো এই ওয়াকটাকে পার্সি ওয়াক বলে অ্যান্ড দিস ইজ নট অনলি পিওর মাসলিন দিস আ প্রিমিয়াম কোয়ালিটি মাসলিন কালার অপশন আর একটা পাবে বটল গ্রিন হোয়াইটও আছে বাট হোয়াইটটা আমি দিতে পারবো না প্রবলেমটা হচ্ছে এটা হোয়াইটটা আমি দিতে পারবো না বিকজ হচ্ছে হোয়াইটগুলো অলরেডি বুকড যাদের হোয়াইট তাদের যদি হোয়াইটগুলো দিয়ে দিই তারা এবার আমায় মারতে আসবে কারণ একেই শাড়িগুলো বানাতে না সময় লেগে যায় চলো এটা যাচ্ছে হচ্ছে এর পাল্লাটা বিপিটা রানিংয়ে প্লেনে যাবে এটা যাচ্ছে এর পাল্লাটা এটা যাচ্ছে পাল্লাটা ফুল কপার উইভিং উইভিংয়ের উপর দিয়ে যাচ্ছে শাড়িটা ফুল কপার জারি উইভিংয়ের উপর দিয়ে যাচ্ছে দিস ইজ দ্য পিস এটা যাচ্ছে এর পাল্লাটা দাঁড়াও এক মিনিট এটা যাচ্ছে হচ্ছে পাল্লাটা এটা হচ্ছে পাল্লার ওয়াকটা জাস্ট পাল্লার ওয়াকটা দেখো সাইডে যখন খুলে পড়বে অসম্ভব সুন্দর দেখতে লাগবে যে কোনো ভালো অকেশানে ক্যারি করো একটা অন্য ধরনের ছোটো 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 টাইপের মানে ছেড়ে দিয়ে লাটকান টাইপের ওয়াক করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আজ একটু খেলে নিবি কি আর করবি সে কি করছে এখন আর বলিস না অনেক কষ্টে তাকে সাইজ করে ড্রয়িং করছে সে সাইডে বসে পাশেই একদম লেফট সাইডে বসে আছে নিচে মাম মাঝে মাঝে সাউন্ড দিচ্ছে আবার মাম্মা শুনতে পাচ্ছিস কি না জানি না আচ্ছা এটা থাকছে হচ্ছে পিসটা দাম যাচ্ছে ওয়ান সিক্স ডাবল জিরো একদম ট্রান্সপারেন্ট শাড়ি নয় ঠিক আছে যারা ট্রান্সপারেন্ট শাড়ি চাও না বা কোনো অকেশন থাকে যেখানে আমরা ট্রান্সপারেন্ট শাড়ি পরে যেতে পারি না যেমন শ্রাদ্ধ বাড়িতে যদি একটা ট্রান্সপারেন্ট শাড়ি পরে যাই সেটা যেমন অদ্ভুত দেখতে লাগে সেরকম হচ্ছে ব্যাপারটা খেলে তো নেব প্রবলেমটা কি বলতো প্রবলেমটা হচ্ছে যে ওর কাল মর্নিং স্কুল আমাকে পুনে পাঁচটায় উঠতে হবে ওকে পাঁচটায় উঠতে হবে সাইড দিয়ে সাউন্ডটাও শুনতে পাচ্ছিস তো হ্যাঁ এটাই চলতে থাকে এটাই চলতে থাকে ভগবান কিছু না হোক অশেষ ধৈর্য দিয়েছে তো আমাকে আমি শুনতে থাকি মমতা কর তোমার শাড়িটার কালারগুলো একটু হ্যাঁ আমি রিপিট করে দিচ্ছি গো আমার শাড়িটার আরেকটা পিস কালার আছে হোয়াইট আছে একটা কিন্তু হোয়াইট আমি লাইভে নিয়ে বসিনি কারণ ওগুলো অলরেডি বুক ঠিক আছে এখন যদি হোয়াইটটা আমি দিয়ে দিই যারা বলে রেখেছে তারা রেগে যাবে এবার কারণ এই শাড়িগুলো না বানাতে অনেকটা টাইম লেগে যায় ঠিক আছে কোনো শাড়ি যদি পছন্দ হয় তোমাদের কারও বুক করে রাখতে পারো কিছুটা পেমেন্ট করে এমন নয় যে পুরোটা পেমেন্টই করতে হবে কোয়াইট পেমেন্ট করে বুক করে রাখতে পারো ফোরটি পার্সেন্ট হোক থার্টি পারসেন্ট হোক টোয়েন্টি পারসেন্ট হোক পেমেন্ট করে তুমি রেখে দিতে পারো কিছুদিন বাদে নিতে পারো ঠিক আছে দানা তোদের কাছে পাঠিয়ে দেবো ওই দীক্ষা বলছিল দীক্ষার কাছে পাঠিয়ে দেবো হা কিছুদিন তোর কাছে পাঠিয়ে দেবো তো দুটো আছে তিনটাকে নিয়েও সামলাবি ওদের সাথেই খেলবে বাচ্চারা বাচ্চাদের সাথে তাও ঠিক থাকে আমার মেয়ে ছোট থেকেই দুষ্টু জানিস তো কোনোদিনই শান্ত ছিল না এটা যাচ্ছে দেখো আপার পোর্শনের ওয়াকটা কালারটা কিন্তু ডার্ক বটল গ্রিন দিস ইজ নট ব্ল্যাক দিস ইজ ডার্ক বটল গ্রিন অল ওভার বডিতে সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছ স্টিচ করা আমারটাতেও যেরকম এটাতেও সেম ঠিক আছে অল ওভার বডিতে সিকোয়েন্স ওয়ার্ক আমি সাইডের জন্য ফোল্ড করিনি অল ওভার বডিতে দেখো সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে এটা কিন্তু স্টিচের ওপর যাচ্ছে আঠা দিয়ে পিক্স মানে পিক্স করা নয় এটা যাচ্ছে এটা আঁচল বা পাল্লা পোষণটা অসম্ভব সুন্দর একটা বটল গ্রিনের কালার কারণ মাসলিনে এত ডার্ক শেড মাসলিনের থ্রেড না মানে হালকা সুতো হয় পাতলা সুতো হয় সেই জন্য এতটা ডার্ক কালার আনা খুব ডিফিকাল্ট সো আমি এটা অনেক কষ্টে এটাকে বানানো হয় এটা আমি জানি ভালো করে এটা যাচ্ছে হচ্ছে ব্ল্যাক কালারের শার্টিনের বর্ডার তারপর থেকে এইখান থেকে এক্স্যাক্ট এমব্রয়ডারিটা স্টার্ট হচ্ছে এই যে লাইনটা যাচ্ছে একটা বেচ কালারে এখান থেকে এমব্রয়ডারিটা স্টার্ট হচ্ছে এখান থেকে যাচ্ছে হচ্ছে পুরো ওয়াকটা सिंगल फोल्डर में एक टू ऑकटा देखी दी थी एटोच ऑकटा फुल एम्ब्रॉइडर ऊपर प्योर पार्शी ऑके अचो ऑफर माल कुछ है ऑफर में कुछ है बहुत सारा कुछ है रियल ऑफर में आ, अभी मैंने मैं महाबलीपुरम दिखा रही थी वो भी ऑफर में है आप कितने बजट में आपको चाहिए थोड़ा मुझे बताइए फिर आसानी होगा मुझे देने में ठीक है मैं अभी चिकन दिखाऊंगी वो भी आपको ऑफर में ही मिलेगा ठीक है जीरो का टू सेवन डबल जीरो का साड़ी है वो भी ऑफर में आ जाएगा ठीक है चलिए हाँ पाठ देव सब एक साथ ही खेल ठीक ही बोले এটার দাম যাচ্ছে থ্রি থ্রি ফাইভ জিরো পিওর কোয়ালিটির মাসলিন আছে অ্যান্ড দিস ইজ নট অনলি পিওর কোয়ালিটি মাসলিন দিস ইজ আ প্রিমিয়াম কোয়ালিটির মাসলিন ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে সিকোয়েন্স ওয়াকটা অল ওভার এই সিকোয়েন্সটা পাবে এই যে ওয়াকটা দেখতে পাচ্ছ আপার পোর্শনে ইন করার আগে অবধি যাবে যাদের একটু হাইটটা শর্ট থ্রি থ্রি ফাইভ জিরো দাম যাচ্ছে ঠিক আছে বারোশো সে পনেরোশো ঠিক আছে ওকে ওয়েট কিজিয়ে যে ঠিক আছে এটা থাকছে হচ্ছে পিসটা দাম যাচ্ছে হচ্ছে থ্রি থ্রি ফাইভ জিরো অল ওভার উইভিংটা পাবে এটা যাচ্ছে এর বিপিটা মিক্স আছে বিপিটাতে ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে মাটকা মিক্স দাম যাচ্ছে হচ্ছে দাম যাচ্ছে হচ্ছে থ্রি থ্রি ফাইভ জিরো চলো আমি এটা এখনো ফোল্ড করবো না কারো যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে বুক করো ইউ ক্যান পেমেন্ট इंस्टॉलमेंट में भी पेमेंट हो जाएगा ठीक है सर यू कैन पेमेंट पार्टली पहले कुछ अमाउंट पे करके इसको बुक करके कोई भी साड़ी को आप बुक करके रख सकते हो कुछ दिन बाद में ले सकते हो चलो सबसे अच्छा ऑफर में जो साड़ी मिलेगा प्रीमियम क्वालिटी में वही मेरे हाथ में आ गया है वही देख लो ठीक है प्रीमियम क्वालिटी में आ रहा है एकदम जो सिल्क ऑर्गेंजा में आता है वही देख लीजिए ठीक है चलो एट आज अच्छे प्रीमियम क्वालिटी सिल्क ऑर्गेंजा थे कलर इज बॉटल ग्रीन फुल एंटिक जरियर वॉक पाबे एंटिक जरी वॉक में मिलेगा ये साड़ी कलर एक गोल्डन के साथ ये वर्क किया गया है लेकिन गोल्डन ऐसा है ये जो ऑफर में आपको मिलेगा ना एकदम सरप्राइजिंग प्राइजिंग में मिलेगा क्योंकि ये सिंपली सिम्पलियस सेलिब्रिटी कलेक्शन है बहुत सारा बंगाली सीरियल्स और हिंदी सीरियल्स में आप देखोगे कि ऐसा लोग कैरी कर रहे हैं ऐसा लोग ऐसा साड़ी कैरी कर रहे हैं ऐसा आप बहुत सारा सीरियल्स में देखोगे ऐसा अलग अलग कलर का साड़ी लोग कैरी करें ऐसा जा रहा है इसका এর বর্ডার এরিয়া ফুল অ্যান্টিক জারির ওপর যাচ্ছে এটা গোল্ডেন জারি বাট দিস ইস অ্যান্টিক জারি দ্যাটস ওই কালারটায় এটা ম্যাটনেস আছে এটা যাচ্ছে বডি ওয়াকটা এটা যাচ্ছে বডি ওয়ার্কটা ছোট 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 দেখো বুটাতে অল ওভার বডি দিস ইজ অলসো অ্যান্টিক জারি এই জারিগুলো বহু বছর সেম থাকে আর এসা যারি হয় বহুত সালো তাক সেম রে এটা যাচ্ছে এর পাল্লাব আঁচলের পোষণ এটা যাচ্ছে হচ্ছে এর পাল্লাব আঁচলের পোষণ युच्च पीस एट कि एक पिस ही अच्छे जे बुक करवे एटलीस्ट बुकिंग अमाउंट देके इसको बुक करके रखना है अगर इसको लेना है तो जो लोग सोचते हैं ऑर्गेन्जर सॉफ्ट नहीं होते हैं फ्लैपी टाइप्स होते हैं ये थोड़ा ट्राई करके देखो ये है बहुत अच्छा लग रहा है हाँ ये सच में बहुत अच्छा है और ये एक सेलिब्रिटी कलेक्शन है आप देखोगे ना बहुत सारे सीरियल में ऐसा मिलेगा आपको इसका प्राइस जा रहा है इसका वन फाइव डबल जीरो और ये सिंपली ऑफर मतलब बहुत भारी डिस्काउंट वाला है क्योंकि ये एक पीस में ही मिलेगा आपको ये एक पीस ही अवेलेबल है और इसका कलर ऑप्शन नहीं है इसकी वजह से ये आपको मिल रहा है वन में ये टू थाउजेंड के ऊपर का साड़ी है आप पहले वाला लाइव देखेंगे तो देख लेंगे कि क्योंकि ये सिल्क ऑर्गेंजा में है जो सॉफ्ट होता है जिसमें फ्लपीनेस नहीं होता है जो सॉफ्ट होता है वही वाला ऑर्गेंजा है प्राइस है इसका प्राइस है इसका वन फाइव डबल जीरो प्राइज इज वन फाइव डबल जीरो जा रहा है इसका पीपीट अच्छे और बीपी पोर्शन बीपीट अच्छे फुल जारी वीविंग है अच्छे हैं फुल बीपी एंड এটা হচ্ছে দিস ইজ দ্য বর্ডার এরিয়া দিস ইজ দ্য বর্ডার এরিয়া বর্ডার এরিয়াটা হাতে পাবে যারা বানাতে চাও ভীতি বানিয়ে নিও প্রাইজ ইজ ওয়ান ফাইভ ডাবল জিরো দিস ইজ অলসো অফার প্রাইস কারণ এই শাড়ি এই রেঞ্জে আসে না এই শাড়িগুলো সিম্পলি সিল্ক কোয়ালিটির এটা যাচ্ছে হচ্ছে লাটকানক ঠিক আছে এটা যাচ্ছে হচ্ছে লাটকানক প্রাইস ইজ ওয়ান ফাইভ ডাবল জিরো দিস ইজ অফার প্রাইস বাবা ওখান থেকে আমার একটা শাড়ি আছে ওইটা নিয়ে এত পিকক ব্লু কালারে চলো সরে দিচ্ছি बॉडी में बिल्कुल नहीं चुभेगा इतना सॉफ्ट क्वालिटी का साड़ी है ना आपको लगेगा शायद आपके पास ऑर्गेंजा होगा ठीक है टिश्यू ऑर्गेंजा भी हो सकता है कोई और भी ऑर्गेंजा होगा लेकिन है शटर उनको खुलते नहीं बाबा लेकिन ये आपको लगेगा कि ये साड़ी मैंने क्या साड़ी ले इतना सॉफ्ट क्वालिटी में आया सिमली सेलिब्रिटी कलेक्शन है आप ये पीस का फोटो ले रखिए और देखना आप कितने सारे सीरियल्स में ये ये टाइप का साड़ी বহুত সারি অ্যাক্ট্রেস ক্যারি করে সাইডে রাখো বহুত সারি অ্যাক্ট্রেস ক্যারি করে টাইপ ক শাড়ি প্রাইস যারা ইস্কা ওয়ান ফাইভ ডাবল জিরো কে মানে যে বলবো এই শাড়িটা ছেড়ো না কারণ একটা পিসি আছে বটল গ্রিন অনেক সময়ই এক্সট্রা পিসেস থেকে যায় বিকজ একটাই কারণ কারণ বটল গ্রিন কালারটা খুব ডিমান্ডিং এক্সট্রা পিসেস তুলি আমি বটল গ্রিনের এক্সট্রা পিসেস সবসময় আমি রাখি বানালেও রাখি এমনিও রাখি চলো সরি দিলাম হুম সরে দিচ্ছি চলো जाच्छी नेक्स्ट प्राइडक्ट ऑफर है शाड़ी ये भी एक कमाल का साड़ी है लेकिन इसका प्राइस रेंज थोड़ा ज्यादा है चलो एटा जा प्योर एटा जा प्योर तांचुई बेनारोसी थे इसका भी कलर ऑप्शन नहीं है इसके वजह से ये सारा साड़ी आपको ऑफर में आ जाता है ये प्योर तांचुई बेनारसी में है ये जा रहा है इसका डुअल कॉन्ट्रास्ट पिकऑक ब्लू के साथ ब्लैक का डुअल कॉन्ट्रास्ट और ये जो ब्लैक का वॉक दिख रहा है ऑल ओवर साड़ी में यहाँ तक कि बीपी में भी और बीच बीच में जो जरी वीविंग दिख रहा है टोटली ये जो साड़ी जा रहा है ये टोटली वीविंग के ऊपर में है हाँ ब्लाउज भी दिखाएंगे ये ब्लाउज भी दिखाएंगे ब्लाउज इसका बहुत ही कमाल का है ये जा रहा है इसका बॉर्डर एरिए ये जा रहा है इसका जो बनारसी का बॉर्डर होता है एग्जैक्ट वही क्योंकि इसमें लिखा ही हुआ है तांसुई थ्री ठीक है जो कोई भी ये साड़ी खरीदेगा उसको दिखाई देगा देखिए दिखा रहे हैं याद लिखा ही हुआ है तांचु थ्री डी तांचु थ्री डी ये तांचुई बेनारसी के ऊपर में है इसका ये प्राइस में क्यों आ रहा है और ये प्योर में है हाँ देखिए तांचु थ्री डी ये तांचुई में ही है और ये प्योर में है हंड्रेड परसेंट प्योर में है सेम ही नहीं ये देखिए पहले इसका बैक पोर्शन देखिए ব্যাক মে যা রায় ফুল উইভিং কে আন্ডার যা রায় এই এটা যেটা যাচ্ছে পুরোটা উইভিং এর উপর দিয়ে যাচ্ছে ওয়াকটা পিওর তানচুইতে আছে 1% ও মিক্স নেই 100% পিওর তানচুইয়ের উপর আছে এটা থাকছে হচ্ছে পিসটা প্রাইস যাবে হচ্ছে 1800 তানচুই বেনারসি বেনারসির অল্টারনেটিভ হিসাবে ইউজ করো এটা যাচ্ছে এর আঁচল জাস্ট দেখো জাস্ট লুক এট দা পल्ला পোরশন জাস্ট লুক এট দা পल्ला পোরশন এ যা রায় पल्ला पोषण पल्ला पोषण में भी बीच बीच में ये ऐसा ब्लैक का वर्क किया गया है और फुल एकदम जरी सामने आचिल करके इसको जस्ट पहनो क्या लगेगा साड़ी और ये देख लो इसका जो बीपी जा रहा है बीपी पूरा वॉक जाबे बीपी बॉर्डर एरिया जाबे बीपी में ऐसा बॉर्डर मिलेगा और फुल जो साड़ी में आपको वक़ मिलेगा वही वक आपको बीपी में मिलने वाला है ऐसा नहीं है कि पूरा बीपी में देखिए एंड तक पूरा बीपी में ऐसा वॉक किया गया है पूरा बीपी में ऐसा नहीं है कि कहीं छोड़ दिया है बीच में প্রাইজ ইজ ওয়ান এইট ডাবল জিরো ওকে পিওর তাঞ্ছুই বেনারসি হান্ড্রেড পার্সেন্ট পিওরে আছে কোনো মিক্স পাবে না হানড্রেড পার্সেন্ট পিওরে আছে বেনারসির অল্টারনেটিভ হিসাবে ক্যারি করতে পারো শাড়িটা অনেকে নিয়েছে প্রচুর পিসে সেল করেছি তাঞ্চুই বেনারসির এক পিস রয়ে গেছে দিস ইজ দ্য পিস ওয়ান এইট ডাবল জিরো ওকে শিপিং ফ্রি ওয়েস্ট মি ওয়েস্ট বেঙ্গলকে পাহাড় নিয়ে হাফ শিপিং চলো হাটায়া আচ্ছা নেক্সট নেক্সট ইয়ে অফার কাহে চলো ये भी आ जाएगा ये ब्लैक के साथ ये मुगा सिल्क में जा रहा है एटा जाए मुगा सिल्के जाते ब्लैक, जा ब्लैक के साथ कॉपर जाते हैं ब्लैक के साथ कॉपर जरे में जा रहा है बॉडी का इसका वर्क जाएगा ऐसा बॉडी का इसका वर्क ऑल ओवर टिल द एंड ऑल ओवर ये वर्क जाएगा ऐसा नहीं है कहीं भी आपको ये जो गैपिंग है वही गैपिंग करके ऑल ओवर में मिलेगा ये जाएगा इसका पल्ला इट इज अच्छे पल्ला पोर्शन पोर्सन टीका पल्ला टाइज अच्छे फुल कॉपर है दिस इज जरिविंग से बहुत कंफर्टेबल साड़ी है ऐसा नहीं है सिल्क मेटेरियल है नीचे गिरेगा ऐसा कुछ नहीं है हाय जुलंदेव वेलकम टू माई लाइफ थैंक यू सो मच फॉर ज्वाइनिंग ये जा रहा है इसका बीपी बीपी और इसका पल्ला सेम है बीपी और इसका पल्ला सेम है ठीक है বিপি ওর পাল্লা সেম ইয়ে যারা বিপি ফুল কপার জরি সাথে ফুল কপার জরি উইভিং পাচ্ছ ফুল কপার জরি যাচ্ছে দিস ইজ অলসো অফার সারি ওয়ান টু ডাবল জিরো প্রাইজ ইজ ওয়ান টু ডাবল জিরো ওকে প্রাইজ ইস ওয়ান টু ডাবল জিরো ঝুলন দিয়ে তুমি আমায় ফোন করেছিলে গো আমি তোমায় ব্যাক করার সময় পাইনি ভুলে গেছিলাম দেখেছি আমি মিস কল ভুলে গেছিলাম গো এটা থাকছে হচ্ছে পিসটা প্রাইস যাচ্ছে হচ্ছে थैंक यू সো মাচ পুনম मैम थैंक यू सो मच সিঙ্গেল ফোল্ডে এ যেয়েগা ঠিক আছে মুগা কি উপর মে হে সিঙ্গেল ফোল্ডে এ যেয়েগা বহুতই কমফর্টেবল মিলেগা ইয়ে এসা নেহি হে কি সিল্ক ম্যাটেরিয়াল মে আনকমফর্টেবল জো চিজ জ্যায়সা হে মে আপকো বোল হি দুঙ্গি এসা নেহি হে কি আনইজি কই পিস আপকো মে দে দুঙ্গি অর বোলুঙ্গি ইয়ে বহুত কমফর্টেবল হে লেকে যাও লেকে যাও এসা কুছ নেহি হ চলো মাভালিপুরম দেখাচ্ছিলাম ওটা কে কে শেষ করি মহাবলিপুর আমি নেক্সট কালার অপশন দিস ইজ অলসো অফার সারি এটা অফারেই পাচ্ছ আগের কালার অপশন ছিল হচ্ছে পিভিএস কালার অপশন ওয়াজ বটল গ্রিন ওকে পিভিএস কালার অপশন ওয়াজ বটল গ্রিন দিস ইজ দা কালার অপশন এটা যে হচ্ছে কালার অপশন ঠিক আছে হাই সুমেধা वेलकम टू माय লাইভ डियर थैंक यू सो मच फॉर जॉइनिंग ये जा रहा है बोटल ग्रीन में और ये जाएगा बीपी रनिंग में जाएगा ऐसा प्लेन में बीपी जाएगा उसका আর এ যারা ইসা পল্লা সার ই থা উলট পুলট হিসক মুজে ঠিক হেট করার পড়ে গা ইয়ে যারা ইস্কা পল্লা ফুল কপার যদি উইবিং মে হ্যাঁ ইয়ে বি অফারে হয় ওয়ান সিক্স ডাবল জিরো প্রাইজ ইজ ওয়ান ফোর ডাবল জিরো থ্যাংক ইউ সো মাচ এসে গেছ খুব ভালো কাজ করেছো থ্যাংক ইউ সো মাচ এটা যাচ্ছে তোমাদের ছাড়া আমার লাইফ বোরিং লাগে বুঝতেই পেরেছি নিশ্চয়ই ব্যস্ত ছিলে সবারই তো কাজ থাকে খুব স্বাভাবিক না তারপর নিজেদের বিজনেস থাকে সব কিছু তো হ্যান্ডেল আমাদের সব কিছুই করতে হয় না বাড়িটা বাইরেটা সবটাই হ্যান্ডেল করতে হয় দিস ইজ দ্য পিস সিঙ্গেল ফোল্ড মে ইয়ে শাড়ি অসা হয়ে আয়েগা ঠিক আছে সিঙ্গেল ফোল্ড ট্রান্সপারেন্ট নেই হয় চলো সরিয়ে দিলাম আচ্ছা নেক্সট কালার ইজ পার্পেল নেক্সট কালার ইজ পার্পেল ওকে নেক্সট কালার থ্যাংক ইউ সো মচ ডিয়ার নেক্সট কালার ইজ পার্পেল পার্পেলের ওপর এই উইভিংটা যাচ্ছে দিস ইজ অলসো কপার উইভিং এই উইভিংটা অল ওভার যাচ্ছে যার পছন্দ হবে ঝাটাঝাট বুক করবে কারণ এই শাড়িগুলো সব অফারে ঠিক আছে ওয়ান সিক্স ফাইভ জিরো প্রাইজ ইস ওয়ান সিক্স ফাইভ জিরো পার্পেল একটা ব্রাইট পার্পেল শেডে যাচ্ছে দিস ইজ পিওর মহাবলিপুরম সিল্ক দিস সিল্ক মে কই হ্যাঁ কালার হ্যাঁ এই তো এক সিল্ক মেয়ে যা দেখ লিজি এ যা রা সিল্ক ইয়ে অর্গেনজা সিল্ক মেই হ্যাঁ ये ऑर्गेन् सिल्क में है अगर ये पसंद है तो मैं बोलूँगी इसको छोड़ो मत क्योंकि ये साड़ी इस प्राइस में आपको आएगा ही नहीं साथ में जब साड़ी मिलेगा आपको पता चलेगा क्योंकि सिल्क क्वालिटी ऑर्गेंजा में है जो बहुत ही एक्सपेंसिव होता है कम से कम दो हजार मेरे पास ही बाहर ये और मिलेगा आपको ज्यादा प्राइस में ठीक है ये भी सिल्क में ही जा रहा है तांसु जो मैंने दिखाया था वो भी सिल्क में ही था ठीक है ये सारा सिल्क मटेरियल में ही जा रहा है ये जा रहा है पीस

एटा था हो चे पल्ला वॉक ये जा रहा है इसका पल्ला का वॉक ठीक है फुल कॉपर जरी वीविंग में है मटीरियल इज महाबलीपुरम सिल्क ये साउथ का एक स्पेशल साड़ी है साउथ का जो हर जगह होता है वो इस जगह के नाम से साड़ी का नेम होता है जो लोग मतलब साड़ी का थोड़ा रिसर्च करते हैं उनको पता होगा आप भी रिसर्च करेंगे तो आपको भी पता चलेगा तो ये महाबलीपुरम का है ये साड़ी स्पेशल इसका लुक से ये सिल्क मटेरियल में है ये जा रहा है इसका लुक्स प्राइस इज़ वन सिक्स फाइव जीरो ओके চলো বি পি রানিং মে মিলেগা বিপিটা রানিংয়ে যাবে প্লেনে যাবে রানিংয়ে যাবে দিস ইজ দ্য বিপি পোর্শন ওকে এটা হচ্ছে বি পি পোর্শন প্লেনে যাবে রানিংয়ে যাবে একদম তাই করবো হ্যাঁ ঠিক বলেছো চলো নেক্সট কালার অপশন যাচ্ছে দিস ইজ অলশো মহাবালিপুরম সিল্ক দিস ইজ অলশো মহাবালিপুরম সিল্ক কালার ইজ ওয়াইন কালার ইস ওয়াইন এটা যাচ্ছে বডি উইভিংটা দিস ইস টোটালি কম্পানসরি উইভিং এটা যাচ্ছে বডি উইভিংটা ঠিক আছে হচ্ছে শাড়ির পাল্লাটা জাস্ট লুক এট দা পাল্লা ওয়াটটা পাল্লা ওয়াটটা পাল্লা জাস্ট লুক পাল্লা পাল্লাটা অসম্ভব সুন্দর সিজা ওকে খুলে দেওয়া ঝামেলা করছে অসম্ভব সুন্দর পাল্লা দিয়ে যাচ্ছে দেখে না ওয়াকটা এটা হচ্ছে আচ্ছা ওয়াকটা প্রাইস শিওর হই প্লিজ দিও আগের দিনই হয়েছে একটা হোয়াইট জামদানি অ্যাভেলেবেল লোকেশন জিজ্ঞেস করলাম বলো তারপর নো রিপ্লাই মানে এটা একটু কিছুই না আমার আর তোমার দুজনেই টাইম ওয়েস্ট হয় এটা থাকছে হচ্ছে পাল্লার পোর্শনটা রানি ওকে ও আসবে বুঝতে পারছিস না আয় চলে আয় চাই না এটা যাচ্ছে হচ্ছে বিপিটা বিপিটা প্লেনে যাবে বিপি প্লেন মে জায়গা ইয়ে রানিং মে মেলেগা ইয়ে হ্যা শাড়ি কার লুকস জায়গা প্রাইজ ইজ ওয়ান সিক্স ডাবল জিরো অ্যান্ড দিস ইজ অফার প্রাইস চার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুক করবে ঝাটাঝাট কারণ অফারের শাড়ির কিন্তু এক্সট্রা পিসেস বেরোনো খুব মুশকিল যেগুলো নেই তো আমি শিওর হয়ে বলেই দিলাম যে যেমন অর্গ্যানজাটার এক্সট্রা পিসেস নেই তো আমি শিওর হয়ে বলেই দিলাম যে ওর এক্সট্রা পিসেস নেই বাট কিছু শাড়ির আমি শিওর থাকি না কিন্তু ইউজুয়ালি অফারের শাড়ির এক্সট্রা পিসেস থাকে না চলো একটু কমে যাচ্ছি একটু কম রেঞ্জের মধ্যে যাচ্ছি চিকনকারি দেখানোর ইচ্ছা ছিল আজ না হলে নেক্সট ডে দেখিয়ে দেব থার্সডে ডে আসবো নেক্সট ডে দেখিয়ে দেবো ঠিক আছে ইয়ে যারা হয় নেক্সট আইটেম দেখো টিস্যু সিল্কের ওপর যাচ্ছে টিস্যু সিল্কের ওপর যাচ্ছে টিস্যুর সাথে খাদি টিস্যু লুক্স খাদির কমফোর্ট ওকে টিস্যু কা লুক্স খাদিকা কমফোর্ট মিলে গা টিসু সিল্কে যারা ইয়ে সিল্ক মেটেরিয়ালই হ্যাঁ সাথ খাদি খাদিকা হ্যাঁ ঠিক আছে সিল্ক टीशू के साथ इसको खादी के साथ कॉम्बाइन किया गया है टिश्यू के साथ एक माल कॉटन का होता है जिसका ऐसा लुक्स तो आएगा नहीं क्योंकि माल कॉटन थोड़ा जो थ्रेड है थोड़ा पतला थ्रेड होता है उसका उतना थिकनेस नहीं होता है और वो उतना कंफर्टेबल भी नहीं होता है एट आज अच्छे पीसटा देख लो दिस इज द पीस दीस एटाज अच्छे पीसटा कलर इज ऑनियन पिंक एस डुअल जाच्छे गोल्डन ऑनियन पिंक विद डुअल गोल्डन ओके दिस इज द लुक्स ऑल ओवर साड़ी सेम में जा रहा है बॉर्डर जाएगा ऑल ओवर साड़ी इसका सेम में जाएगा ये जा रहा है इसका पल्ला पोर्शन ये जा रहा है इसका लटकन ऑक देख लो ये जा रहा है इसका लटकन ऑक् साड़ी का, का बीपी भी रानिंग में मिलेगा ये है इसका पल्ला सेम में जा रहा है पूरा साड़ी ऐसा ही मिलेगा आपको पूरा साड़ी जो ग्लाउजी मटेरियल मिल रहा है उसी में सिंगल फोल्ड में साड़ी आएगा ऐसा सिंगल फोल्ड में साड़ी आएगा ऐसा बहुत कंफर्टेबल साड़ी है सिल्क का लुक्स दे रहा है ऊपर से कंफर्टेबल भी है ये टोटली समर फ्रेंडली कलेक्शन में आता है ये जा रहा है इसका बीपी बीपी जो भी लेना साड़ी को बीपी बनाना क्योंकि ये साड़ी के साथ ना बीपी मैच करना बहुत डिफिकल्ट जस्ट कलर कॉन्टेस्ट देखो कलर कॉन्टेस्ट है जस्ट देखो असम्भव सुंदर कलर कॉन्टेस्ट है प्राइज इज वन वन डबल ज़ीरो प्राइज इज दिस इज ऑल्सो ऑफर प्राइज साड़ी दिस इज ऑल्सो ऑफर प्राइज साड़ी वन वन डबल ज़ीरोकेन वन डबल जीरो चार पसंद हो स्क्रीन शॉट नहीं है झटा झटने नेक्स्ट कलर ऑप्शन इज दिस নেক্সট কালার অপশান ইজ দিস এটা যাচ্ছে হচ্ছে স্কাই ব্লুকে সাথে যারা এই গোল্ডেন স্কাই ব্লু সাথে গোল্ডেন যাচ্ছে ডুয়াল একটা স্লিক এরকম বর্ডার যাচ্ছে শাড়িটা অল ওভার এরকম যাবে সিঙ্গেল ফোল্ডে এটা থাকছে হচ্ছে পিসটা সিঙ্গেল ফোল্ডে এটা যাবে হচ্ছে পিসটা ঠিক আছে মিডিয়াম ট্রান্সপারেন্ট বলতে পারো সিঙ্গেল ফোল্ডে এটা যাবে পিসটা প্রাইজ ইজ ওয়ান ওয়ান ডাবল জিরো এরকম দেখে মনেই হবে না দ্যাট ইউ আর ক্যারিং আ ওয়ান ডাবল জিরো প্রাইজ শাড়ি কখনো ফিল হবে না এতটা সুন্দর দেখতে শাড়িটা এটা হচ্ছে ইয়ে যারা ইস্কা লটকানক পাল্লা অল ওভার সেম ইয়ে হ্যা ইসকা বিপি বিপিগুলো বানিও যারা বিপি নেবে বিপি বলছি বিপিগুলো বানিও কারণ অসম্ভব সুন্দর লাগে এই শাড়িগুলোর বিপিগুলো অসম্ভব সুন্দর লাগে প্রাইজ ইজ ওয়ান ওয়ান ডাবল জিরো ওকে ইয়ে হ্যা ইসকা লুকস প্রাইজ ইস ওয়ান ওয়ান ডাবল জিরো চলো সরে দিলাম নেক্সট কালার অপশনে যারা গোল্ডেন লাভার আছো একটু গোল্ডেন কালারের শাড়ি অনেকেই চাও অনেক সময়ই আমি লাইভেও দেখেছি এমনিও চেয়েছ তো তাদের জন্য দিস ইজ দ্য ফিট কালেকশন দেখে নাও এটা যাচ্ছে হচ্ছে গোল্ডেন কালার ওকে একটু ডার্ক গোল্ডেন শেড কালার ইজ ডার্ক গোল্ডেন শেড একটা সি গ্রিন বর্ডার যাচ্ছে এক সি গ্রিন বর্ডার মেয়ে যারা এ ডাল গোল্ডেন শেড মে হ্যাঁ প্রাইস সেম জায়গা জ পিছলে কা প্রাইস তা ওই है যারা শাড়ি पीस price is 1100 এটা যাচ্ছে লটকানকটা এটা যাচ্ছে হচ্ছে 60টার লটকানকটা লটকানকটা আটকেছে একটা সুদুর সাথে এটা যাচ্ছে শাড়ির লটকানকটা এটা যাচ্ছে হচ্ছে লটকানকটা ঠিক আছে price is 1100 টিস্যু কে সিল্ক के ऊपर में है টিস্যু के साथ खादी सिफ टीशू का लुक्स नहीं मिल रहा है आपको उसके साथ ये मिलेगा बहुत ही कंफर्ट मिलेगा आपको ये है साड़ी का लुक्स price is 1100 सिंगल फोल्डे এটা থাকবে ট্রান্সপারেন্সিটা सिंगल फोल्ड है ऐसा रहेगा साड़ी में सिंगल फोल्ड में प्राइस इज वन वन डबल जीरो जिसको पसंद आएगा वो स्क्रीन शॉल्ट लेकर झटा झट बुक करना क्योंकि ये सारा ऑफर का साड़ी है पूजा के पहले ये स्टॉक क्लियरेंस सेल है क्योंकि नया स्टॉक मेरे पास आ चुका है उसके बाद भी मैं थोड़ा स्टॉक क्लियर करने के लिए क्योंकि नया मुझे मैं दिखाऊंगी एक आपको बहुत ही सुंदर साड़ी है उसका घिंचा के ऊपर में बनारसी है तो वही साड़ीगुल स्ट्रक एस गए किंतु हमें तो स्ट्रक रेखे दिए के आगे क्लियर कर देखे, देखे नाउ चिकनकारी देखो बोले देखे नाओ ये शिफन मेटेरियल ऊपर प्योर मेसिन चिकनकारी वाक दिस इज अ प्योर मेसिन चिकनकारी वॉक शिफन के ऊपर में है ये जा रहा है इसका पल्ला पहले इसका पल्ला देखो कलर इज पिक ब्लू ये जा रहा है इसका पल्ला ठीक है फिर आएगा साड़ी

জারি উইভিং করা বডিটার লুকসটা দেখে নাও এক্স্যাক্ট এরকম ঠিক আছে এই শাড়িটা অফারে পাচ্ছ কারণ এই শাড়ি অলরেডি অনেকগুলো পিসেস আমি সোল্ড করে ফেলেছি আমার লাইফে এই শাড়ি অনেক ফেমাস আমি অনেকবার সোল্ড করেছি প্রাইস যাচ্ছে টু ফাইভ ডাবল জিরো প্রাইস ইজ টু ফাইভ ডাবল জিরো এটা যাচ্ছে এর পাল্লাটা এই সরি এটা যাচ্ছে এর প্লিট পোর্শন প্লিট নেই আয়গা প্লিট আপার পোর্শন ব্ল্যাঙ্ক জায়গা লোয়ার মে অল ওভার ওয়াক রায়গা প্লিটের আপার পোর্শন যেমন তোমরা জানো ব্ল্যাঙ্কে যাবে লোয়ারে আপার পোর্শন ব্ল্যাঙ্কে যাবে লোয়ারে অল ওভার ওয়াক যাবে ঠিক আছে সে মকটা যাবে উইথ বর্ডার সে মকটা যাবে রানিংয়ে ঠিক আছে প্রাইস হচ্ছে টু ফাইভ ডাবল জিরো উইথ কালার অপশানস আসবে অনেকগুলো কালার অপশানস পাবে এটা যাচ্ছে এটা যাচ্ছে পাল্লা বা আঁচলের রক দাম যাচ্ছে হচ্ছে এটার টু ফাইভ ডবল এই শাড়িগুলো মানে যতক্ষণ আছে আমার কাছে শিফন আমি বানিয়ে দিচ্ছি তারপর এগুলো বানানো বন্ধ করবো কারণ এক শাড়ি অনেকবার দিয়েছি তোমাদের পছন্দ বলেই শুধু দিচ্ছি এটা যাচ্ছে এর বিপিটা ইয়ে জারায় স্কা ডিজাইনিং বিপিমে আয়েগা ইয়ে ঠিক আছে আর ইয়ে বিপিকা হাত মেজ ওর ডিজাইন আয়েগা দেখো এর মধ্যেও মাঝে মাঝে গোল্ডেন জরি উইভিং মিলেগা এর মাঝেও মাঝে মাঝে গোল্ডেন জরি উইভিংয়ে আসবে এটা যাচ্ছে হচ্ছে পাইপ ইনটা কইভি আকার একা স্লিপ বানায়গা তো ও আপনি টেলারকে বললাম কিসকো কাটকে দোসরে হাত মেবি লাগা দেয় দুই হাতেই এই ডিজাইনটা যাচ্ছে ঠিক আছে এ হাতেও যাচ্ছে এ হাতেও যাচ্ছে বোথ হ্যান্ডে ডিজাইনটা যাচ্ছে প্রাইস যাচ্ছে টু ফাইভ ডাবল জিরো আর একবার শাড়িটার লুকসটা দেখে নাও কারো যদি পছন্দ হয় স্ক্রিনশট শর্ট নিয়েও ঠিক আছে যতক্ষণ এই শাড়িগুলো আছে আমি নিশ্চয়ই মানে মেটেরিয়াল যতক্ষণ আছে আমি বানিয়ে দেবো কারণ এগুলো আমি তো পুরো তান কিনি শিফনে আমি করে দেব এটা থাকছে হচ্ছে পিসটা প্রাইস ইজ টু ফাইভ ডাবল জিরো কারও যদি কোনো শাড়ি পছন্দ হয় কিছুটা পেমেন্ট করে ডেফিনেটলি বুক করে রাখতে পারো কিছুদিন বাদে নিতে পারো এবার আসছে শিফনের কোয়ালিটিতে জাস্ট কোয়ালিটি দেখো এইখানে ট্রান্সপারেন্সিটা বুঝতে পারবে না দাম যাচ্ছে হচ্ছে টু ফাইভ ডাবল জিরো দাম হচ্ছে টু ফাইভ ডাবল জিরো ফ্রি শিপিং ইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে হাফ শিপিং চলো ওয়েস্ট বেঙ্গলের বাইরে হাফ শিপিং ঠিক আছে যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুক করবে যার পছন্দ হবে আমি কালার অপশানস দেবো এগুলো ঠিক আছে এটা থাকতে হচ্ছে শাড়িটা এটা যাবে হচ্ছে লুকসটা দেখো শাড়ির জাস্ট লুক অ্যাট দ্য ফিনিশিং লুক অ্যাট দ্য ফিনিশিং পুরো ব্যাক সাইড আমি দেখাচ্ছি এটা পাইপিং নিয়ে ফিনিশিং করেছি ফ্রন্ট সাইডে কট পাইপিংটা পড়ছে ফ্রন্ট সাইডে কট পাইপিং নিয়ে লেগাপো কেউ কি মানে ব্যাক সাইড ইসকা ফিনিশিং কে ব্যাক সাইড কোয়াক দেখে

प्राइज इज टू फाइव डबल जीरो ठीक है चलो सो दी कलर ऑप्शन जाप्शन नेक्स्ट कलर इज नेक्स्ट कलर ऑप्शन इज बॉटल ग्रीन नेक्स्ट कलर ऑप्शन इज बॉटल ग्रीन ये जा रहा है इसका पल्ला जिसका जस्ट क्लोज से इसका वॉक देखो पल्ला का इतना बारीकी से काम किया गया है इतना अच्छा फिनिशिंग है जस्ट आपको दिखने में ही लगेगा एत सुंदर एक सूक्ष्म काज जेटा थी बांगल है एक्जैक्ट से ही फिनिशिंग पा तुम्हारा बाउनी दुष्टुमी करना এটা যাচ্ছে আমি ডাবল ফোল্ডে দেখাচ্ছি কারণ আমার সাইডের জন্য কালারটা বোঝা যাবে না এটা যাচ্ছে হচ্ছে বটল গ্রিনটা দিস ইজ দ্য পিস এটা যাচ্ছে বটল গ্রিনটা এটা যাচ্ছে এর বর্ডার এরিয়াটা ফুল থ্রেড উইভিং উইভিংয়ের ওপর দিয়ে যাচ্ছে মেশিন চিকনকারি রক পিওর মেশিন চিকনকারি রক ফুল থ্রেড উইভিংয়ে যাচ্ছে মাঝে মাঝে এরকম জারি উইভ করা মেশিন চিকনকারি আর নর্মাল যেটা এম্বয়েডারি হয় দুটোর মধ্যে প্রাইজেরও তফাৎ হয় লুকসেরও তফাৎ হয় মেটেরিয়ালেরও তফাৎ হয় ওকে এবার বেরোতে দেশি যা ও ঝামেলা করছে ও বেরোবে তোর ব্যাগগুলো সরা এটা থাকছে হচ্ছে পিসটা ইয়ে যারা এসকা বডি দেখলি যে ইয়ে যারা এসকা বডি এক মিনিট সিঙ্গেল খা দি আপনি ইয়ে যারা এস্কা বডি বডি মে ট্রান্সপারেন্সি জাদা নেই হ্যাঁ মিডিয়াম হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ মাধুরীজি থ্যাংক ইউ সো মাচ যা ব্রাউনি যা এ রে এসি চলছে তো যা বন্ধ করে দিয়ে যেতে হবে না ওকে এটা যাচ্ছে হচ্ছে তোর ব্যাগটা সরাতে হবে এটা যাচ্ছে হচ্ছে সিঙ্গেল ফোল্ডে Color is green. इस यहां से जो कलर दिख रहा है वही में मिलेगा ये भी वही है हाँ ये जा रहा है इसका पीस प्राइस इस इज टू फाइव डबल जीरो फिनिशिंग मिले पा আজকে আমার নেটওয়ার্ক পুরো কাঁপছে আমার প্রচণ্ড খারাপ অবস্থা আজকে আমার রিচেরও খুব খারাপ অবস্থা নেটওয়ার্কেরও এটা যাচ্ছে হচ্ছে আপার পোর্শনটা এটা যাচ্ছে হচ্ছে লোয়ার পোর্শনটা এটা যাচ্ছে লোয়ার পোর্শনটা প্রাইস যাচ্ছে টু ফাইভ ডাবল জিরো প্রাইস ইজ টু ফাইভ ডাবল জিরো দিস ইজ অলসো আফার পিস ওকে চলো এটা যাচ্ছে হচ্ছে আর একটা কালার এইটা আমি পুরোটা ফুলবনে আমি দেখে নিচ্ছি কালারটা ওয়াকটা দেখে নাও কালারটা যাচ্ছে হচ্ছে ব্রাইট যে ফুসিয়া পিঙ্ক হতে হয় উসে যারা ইয়ে কালার বিপি সেমে আয়ে গা ইয়ে যারা ইস্কা কালার প্রাইজ ইজ টু ফাইভ ডাবল জিরো ওকে চলো সরিয়ে দিচ্ছি কারো যদি কোনোটা পছন্দ হয় বলো আমি ডেফিনেটলি আর একবার দেখিয়ে দেবো কারণ লাইভের একদম শেষ দিকে এসে গেছি তাই জন্য আমি এটাকে খুললাম না কারো যদি পছন্দ হয় বলো আমি ডেফিনেটলি খুলে দেব চলো হচ্ছে ওয়াইন कलर कलर ইজ वाइन इट लुक लाइक मजिंडा बट दिस ইজ नॉट मजिंडा कलर दिस ইজ वाइन कलर साड़ी इसमें आपको गोटा पत्ती का भी वॉक मिलेगा ये जा रहा है वॉक देखिए एम्ब्रॉयडरी थ्रेड के साथ जो चिकन कल का वॉक किया गया है उसके साथ पत्ती का भी वॉक मिलेगा ये राउंड राउंड शेप के अंदर गोटापत्ती का वॉक मिलेगा साड़ी सिंपली वाउ है अगर आपको पसंद आ रहा है कोई भी साड़ी तो आप कुछ पेमेंट करके ट्वेंटी परसेंट थर्टी परसेंट फोर्टी परसेंट कुछ पेमेंट करके या फिफ्टी परसेंट कुछ पेमेंट करके आप इसको बुक कर सकते हो ये जा रहा है ये साड़ी इसमें भी पाइपिंग देके फिनिशिंग किया गया है ये जा रहा है इसका बॉर्डर का वॉक यहाँ जायर बॉर्डर वॉक पाइपिंग दे फिनिशिंग करे ये जाए बॉडी वाकट एर असम्भव सुंदर देते असम्भव सुंदर देखते एक बॉडी वर्क जाता जा बॉडी वर्क ब्रह्म কি করতে বলতো দজটা বন্ধ কর এটা যাচ্ছে যে দজটা বন্ধ কর এটা যাচ্ছে হচ্ছে বডি অফ দ্য ব্যাগ গুলো সরা ওখান থেকে জাতাত করব ওকে ক্লিয়ার রাখতে হবে এটা যাচ্ছে হচ্ছে বডি ওয়াকটা ঠিক আছে ক্লোজ থেকে দেখে নাও এটা যাচ্ছে হচ্ছে বডি ওয়াকটা ইটস ওয়াইন কালার জোস শেড আপকো স্কিন মে दिख रहा है उससे एक शेड डार्कर मिलेगा ठीक है ये थोड़ा वाइनिश है ये कलर थोड़ा ऐसा दिख रहा है रानी कलर है लेकिन रानी कलर नहीं है ये वाइन कलर है ठीक है थोड़ा दूर से अच्छा कलर आ रहा है प्लीट ये प्लीट पोर्सन ये जा रहा है इसका प्लीट प्लीट में जैसा बाकी साड़ी है ये भी ऐसा है अपर पोर्शन इसका ब्लैंक में है लोअर पोर्शन में इसका वॉक है ये जा रहा है साड़ी का पीस प्राइज इस टू फाइव डबल जिरो कारो जदि पसंद है सो सु बुक करें चलो आज के नम्बर पिन पोस्ट करते परि दैट्स वाई আজকে বুকিং নাম্বার ওপরেই আজকে নয় ইনফ্যাক্ট আমি বেশ কিছুদিন লাইভে নাম্বার পিন পোস্ট করতে পারছি না যার জন্য বাধ্য হয়ে ওর বিপিটা দেখিয়ে দিচ্ছে বিপিটা ভীষণ সুন্দর যার জন্য বাধ্য হয়ে লাইভে আমাকে নাম্বার শুধু ওপরেই দিতে হচ্ছে পিন পোস্টের অপশনটাই আমি মানে পাচ্ছি না ঠিক আছে চলো তোমরা যে শাড়ি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করো রেকর্ডেড দেখে করো আজ কারণ আজকে আমার লাইভে রিচের অবস্থা খুব খারাপ রেকর্ডেড দেখে করো যা করো অফার পাবে যেগুলোতে অফার আছে অফারের শাড়িগুলোতে ডেফিনেটলি অফার পাবে এটা যাচ্ছে হচ্ছে বিপি বিপিটা জাস্ট দেখ অসম্ভব সুন্দর এটা যাচ্ছে হচ্ছে বিপিএার এস কে বিপি বিপি মে ইয়ে সার ডিজাইন আগে ওর ইয়ে যারা স্লেপসা ডিজাইন ঠিক আছে তো পাইপিং দেওয়া হচ্ছে টেলারকে বলবে কাট করে হাতে বসিয়ে দেবে এটা হচ্ছে হচ্ছে ইসমে বি দোনো হাতকার ডিজাইন ঠিক আছে চলো সরিয়ে দিলাম যার যে সে আর এই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুক করবে মোস্ট প্রবলি কাল তো আসছি না আসছি বৃহস্পতিবার এই গ্রুপে আবার তার মাঝে অন্য মানে ফ্রাইডে অন্য গ্রুপে হয়তো দেখা হতে পারে না হতে পারে কারণ এই সপ্তাহে আমি আর শরীরটা ঠিক যাচ্ছে না চেষ্টা করছি আসার কারণ মানে বসে থাকতে আমারও ভালো লাগে না তাও চেষ্টা করব আমি আসা চলো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ গুড বাই গুড নাইট